হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সরস্বতী আরম্ভ করুক। হ্যালো, হ্যাঁ, গুড আফটারনুন স্যার। শুরু করো। হ্যাঁ আচ্ছা, গুড আফটারনুন সবাইকে। আমাদের এই মিটিংটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল, মানে আগে আরেকটা সেশন চলছিল। আজকে আমাদের সেশন মেনলি অন মাতৃমা, মাতৃমা ডেটা এন্ট্রি আজকে আমাদের একটা ইস্যু যেটা আমরা তুলে ধরবো। আর তার সঙ্গে হচ্ছে আমাদের আজকের ফোকাসটা মেনলি অন ফ্যামিলি প্ল্যানিং রিলেটেড ইস্যুস উইথ রেসপেক্ট টু মাতৃমা, কারণ আমরা জানি যে আমাদের ফ্যামিলি প্ল্যানিং এ এখন যে প্রায়োরিটি ইস্যুস গুলো আছে, মেনলি তার মধ্যে টিনেজটা একটা বড় ইস্যু। বা যদি আরো ডিটেলসে বলি, তাহলে সেক্ষেত্রে বলা যে ওভারঅল কভারেজ অফ দ্য পপুলেশন অফ দ্য এলিজিবল কাপলস, যেখানে কমিউনিটি লেভেলে অ্যাসেসমেন্টটা আমাদের খুব প্রয়োজন, সেখানে ইন্ডিভিজুয়ালি জাস্ট লাস্ট ইয়ারের এইচএমআইএস পারফরমেন্স আর তার সঙ্গে এই বছরের এইচএমআইএস পারফরমেন্স, শুধুমাত্র এইটুকু কম্প্যারিজন বা এই অ্যানালিসিস করে কিন্তু আমরা ওভারঅল কভারেজ বা টিনেজ প্রেগনেন্সি অ্যাভয়েড করতে পারবো না। বা আমাদের যারা মোর দ্যান টু চিলড্রেন যে কাপলস গুলো আছে, সেই জায়গাগুলো কিন্তু আমরা অ্যাসেস করতেও পারবো না এবং কভার করতেও পারবো না। তো সেই হিসাবে আমাদের ফ্যামিলি প্ল্যানিং রিলেটেড সার্ভিসের অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট হতে হবে, এবং সেইটা করতে গেলে আমাদের কিন্তু মাতৃমা পোর্টালে ফোকাস না করলে আমরা কিন্তু কোনো মতেই সেই জায়গাটা ধরতে পারবো না। তো আমাদের সঙ্গে আজকে স্যার আছেন, আমাদের SFWO স্যার। তো স্যারকে রিকোয়েস্ট করছি, স্যার প্লিজ if you say something. গুড আফটারনুন এভরিবডি। জাস্ট ডক্টর নাগ অলরেডি তার প্রারম্ভিক কথাবার্তার মধ্যে যা বলেছেন সেটাই আমি ঘুরে বলছি। তো যেটা ফার্স্ট হাফেও আমি একই কথা বলেছিলাম, আবার এখন যেটা বলছি সেটা হচ্ছে যে মাতৃমা একমাত্র টুল যেটা আমাদের মাথায় ঢুকিয়ে ফেলতে হবে, যে মাতৃমা একমাত্র টুল যেটা ডাটা হচ্ছে আমাদের সব কিছু অ্যানালিসিসের জন্য কাজে লাগবে। এইচআইএমএসের ডাটা আমরা ভরি, সেটা পারফরমেন্স যে যেখানে যেমনভাবে পারফরমেন্স হচ্ছে সেই সংখ্যাটা আমরা ভরে দিই, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার উপরে তারা একটা এ তো করেন, মানে অ্যানালিসিস করেন, আমাদেরকে ফিডব্যাক দেন, আমরাও সেটা দেখি। কিন্তু আমাদের এখানে যেটা রিকোয়ারমেন্ট সেটা কিন্তু কভারেজ, মূলত কভারেজ। কভারেজ বলতে আমার এলাকায় যে সমস্ত বেনিফিশিয়ারি আছেন বিভিন্ন ধরনের, তারা যা যা সার্ভিস আমাদের কাছ থেকে পাওয়ার কথা সেই সমস্ত সার্ভিস তারা টাইমলি পাচ্ছেন কি না, এবং সেটা পেতে গেলে একমাত্র মাতৃমাই আমাদের হাতে একমাত্র অস্ত্র, যেটা দিয়ে আমরা মানে এস্টাবলিশ করতে পারবো যে হ্যাঁ আমি আমার এলাকার আমার যারা বেনিফিশিয়ারি আছেন তাদেরকে তাদের প্রাপ্য সার্ভিস সময় মতো আমরা দিতে পারছি। এবং এটা করতে গেলে আমাদের ডক্টর নাগ নিশ্চয়ই পরে বলবেন, দেখাবেন মানে আমাদের কী অবস্থায় আমাদের মাতৃমার এ আছে, আমাদের যে 10,357টা সাবসেন্টার আছে এবং আরবান, তাদের এ করা মানে মাতৃমার
ডাটা আপডেশন কী স্ট্যাটাস আছে সেটা দেখানো জরুরি। পুরোটা আজকে না পারলেও হয়তো ম্যাটারনাল সরি মানে ফ্যামিলি প্ল্যানিং রিলেটেড এগুলো দেখাবেন, কিন্তু হেনসপোর্ট আমরা যখন এই ধরনের মিটিং করবো আমরা কিন্তু দেখাবো মানে যে কোন জেলা কতগুলো সাব সেন্টার ঠিক ঠিক ডাটা ভরছেন তাদের মানে কী স্ট্যাটাস, কারণ এইটা যদি আমরা সব লেভেলে মনিটরিং না করি তাহলে কিন্তু আমাদের যেটা মানে অসুবিধা হচ্ছে যেটা যে কিছু কিছু জেলা হয়তো অনেকটা এগিয়ে আছেন ঠিকই কিন্তু সবাই তারা করছেন না, মানে তারা সব কটা সাব সেন্টার কিন্তু আপডেশন করছেন ডাটা আপডেট করছেন না, অনেক জেলার বেশিরভাগই এনএমরা করছেন না, তো সেই সমস্যাগুলো কিন্তু আমাদেরকে মানে যত দ্রুত মানে পারি আমাদেরকে সেটা কিন্তু এ করতে হবে মানে রিমুভ করতে হবে এবং আমাদের ডাটা এন্ট্রি মাতৃমাতে করতেই হবে, এবং মাতৃমা আরও আগামী দিনে মাতৃমা কিন্তু আরও তার কলেবল বৃদ্ধি পাবে মানে আরও এলিমেন্ট তাতে বাড়বে, আমরা যা যা সার্ভিস দিচ্ছি সেই সমস্ত সার্ভিস কিন্তু মাতৃমাতে ক্যাপচার হবে, এটা মানে এটার জন্য আমরা মানে এটা নিয়ে আমাদের মধ্যে অনেক আলোচনা দীর্ঘদিন ধরে চলছে মানে এখনও চলছে এবং হয়তো কয়েক এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যেই হয়তো আমরা আরও অনেক কিছু এ করতে পারবো, মানে নতুন করে কিছু করতে হবে না কিন্তু যে সার্ভিস আপনি অলরেডি দিচ্ছেন সেই সার্ভিসগুলোকে ওই পোর্টালে ক্যাপচার মানে ক্যাপচার করা যাবে আপনি ওখানে ই করবে। এবারে এবারে হচ্ছে আমরা জানি যে মাতৃমার শুরুটা হয় হচ্ছে ইলিজিবল কাপল দিয়ে, আমরা বহুকাল আগে একটা ইলিজিবল রেজিস্টার বলে কাপল রেজিস্টার বলে একটা আমাদের মোটা খাতা ছিল সেইটাকে রিপ্লেস করেছি কিন্তু এই মাতৃমা দিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে তার সার্ভিস রেজিস্টার যেগুলো ছিল সেগুলো মাতৃমার সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে, এবং জিনিসটা হয়তো ইনিশিয়ালি আমাদের কাছে খুব টাফ মনে হচ্ছে অনেক কষ্ট মনে হচ্ছে কিন্তু যারা আমি শিওর যারা ঠিকঠিক করে ডাটা এন্ট্রি করছেন বা যারা একটা অনেকটা অ্যাডভান্স স্টেজে আছে তাদের কাছে কিন্তু এখন ব্যাপারটা অত কঠিন নয়, তারা বঞ্চ এইদার দে শুড মানে এনজয় দেয় যে আমরা কাজ করছি সঙ্গে সঙ্গে সেটা এন্ট্রি হয়ে যাচ্ছে এবং তার রিফ্লেকশন আমরা মাতৃমাতে পাচ্ছি এবং সেও সেটা দেখতে পাচ্ছে এবং তার যে আউটপুটগুলো আমাদের কাছে যে রিপোর্টগুলো আসার কথা সেই রিপোর্টগুলো আসছে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের হয়তো আরণীয় আছে সেটাও আমরা ভাবনা চিন্তা করছি যে যে ম্যাটারনাল সার্ভিসের ক্ষেত্রে আমরা হাই রিক্স মাদারকে সাব সেন্টার লেভেলে কী করে নিজেই দেখতে পাবে না কি, এখন আমরা ব্লক লেভেলে পাই কিন্তু সাব সেন্টার লেভেলে কীভাবে নিজেরা দেখতে পাবেন সেসবও আমরা মানে চিন্তাভাবনা করছি হয়তো ওদের ভবিষ্যতে সেটা হয়ে যাবে দেখতে পাবেন, কারণ আমরা আলটিমেটলি হাই রিক্স মাদার হাই রিক্স এবং এ কী বলে টিএনসি এগুলোকে যদি আমরা না ধরতে পারি তাহলে কিন্তু এই টুলটাকে ঠিক মতো ইউটিলাইজ করতে পারবো না এবং আমরা এগুলো ঠিকঠিক দিতে পারবো না, আমাদের গত এক দেড় মাস আমরা অনেকগুলো ম্যাটারনাল ডেথকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বসে বসে আমরা এ করেছি মানে কী বলে রিভিউ করেছি তাতে দেখতে পাচ্ছি মানে আমাদের টুল আসা সত্ত্বেও হাতে আমাদের এত কিছু থাকা সত্ত্বেও আমরা কিন্তু মানে এএনসির ক্ষেত্রে আমি এখানে ফিল্ড স্টাফে দিচ্ছি এএনসির ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ফল্ট মানে ফেস হচ্ছে যে আমরা টাইমলি ম্যানারে বা নিলেও টাইমলি ম্যানারে চারটা এএনসি করেছি কিন্তু চারটা করতে হয় করে দিয়েছি কিন্তু তার যে কী রেজাল্ট সেখান থেকে পেলাম কোন দিকে এগোচ্ছে বা কী এগোতে পারে সেরকম কোনো কিছু সিদ্ধান্ত আমরা নিতে পারিনি বা নিইনি, তাই এই জায়গাগুলো কিন্তু ওই টুলের সাহায্যে এগুলো করা সম্ভব, টুলই আপনাকে বলে দেবে যে আপনার এই মাটি কোন দিকে এগোচ্ছে, কারণ তার আমরা যদি ঠিক শুধু আমাদের যেটা করতে হবে যে যে জিনিসটা মানে যে একটা একটা ইন্ডিকেটার ধরুন হাইপারটেনশনের তো প্রেশার নেওয়াটা হচ্ছে সবচেয়ে জরুরি ব্যাপার, অত সে প্রেশার মাপাটা আমার এনএম ঠিকঠিক করে করেন এবং ঠিকভাবে যদি এন্ট্রি করেন তাহলে তাকে আর চিন্তা করতে হবে না যে এই মাটাকে আমি হাই রিস্ক বলবো কি বলবো না, তার কোনো সাইন সিমটমগুলো যদি ঠিকঠিকভাবে আমরা উল্লেখ করতে পারি মাতে তাহলে কিন্তু আমাদের ভাবতে হবে না, একইভাবে কথা যেটা বলার ফ্যামিলি প্ল্যানিং রিলেটেড সেটা হচ্ছে যে আমাদের যে মানে কী বলে ম্যাটারনাল ডে রিভিউ আমরা যেটা দেখছি এবং সেটা আমরা বারবার এখন সব গ্রামে বলার চেষ্টা করছি কয়েক বছর ধরেই সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে টিনেজ প্রেগনেন্সি মানে ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি ভীষণভাবে বেশি এবং আমরা প্র্যাকটিক্যালি সারা ভারতবর্ষে নিচে দ্বিতীয় আছি, এই যে আমরা আমাদের রাজ্যে মানে অনেক সংখ্যক টিনেজ ম্যারেজ হচ্ছে এবং তার পরবর্তীকালে
প্রেগনেন্ট হয়ে যাচ্ছে এবং সেই প্রেগনেন্ট হওয়ার যা অবশ্যম্ভাবী তাই হয়, সেই প্রেগনেন্সি ন্যাচারালি কন্টিনিউড হয় এবং তারপরে মায়ের শরীর মানে মায়ের জীবন এবং বাচ্চার কি বলবো মানে এ করা সার্ভাইভাল দুটোই কিন্তু একটা পড়ে এবং খুব সমস্যার মধ্যে দিয়েই চলে। তাই সেগুলো করতে আমাদের যেটা মানে করণীয় যেটা আমরা নিশ্চয়ই একভাবে মানবো সেটা হচ্ছে যে টিনেজ প্রেগনেন্সি যাতে না হয় সেটাকে দেখা, এবং সেগুলো কিন্তু আর আমরা যদি ওই কাপল রেজিস্টারটা তখনই করি যে মা আমার কাছে প্রেগনেন্ট হয়ে হলো তখন আমি তার কাপল রেজিস্ট্রেশন দিচ্ছি, তাহলে কিন্তু আমি আর ওই মাকে কিছু করতে পারবো না, সিম্পলি তাকে আমাকে এএনসিগুলো দিয়ে যেতে হবে আর ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যেন সব কিছু ঠিকঠাক চলে। তো সেটা তো আমাদের কাম্য না, কাম্য হচ্ছে যে আমরা এলিজিবল কাপলকে এলিজিবল কাপল তৈরি হলো তার মানে তাদের বিয়ে, বিয়ের পরে পরেই তাদেরকে ক্যাপচার করতে হবে এবং সেই মেকানিজম কিন্তু প্রত্যেকটি লেভেলে আমাদের তৈরি করতে হবে। আমাদের যে সমস্ত মানে মানে ফিল্ড এরিয়াতে আছেন এখন আরবান রুরাল দুটো জায়গাতেই আছেন তাদেরকে জানাতে হবে, তার এলাকা নিয়ে একটি বিয়ে হবে সেই সেই কাপলকে কিন্তু সঙ্গে সঙ্গে আমার কাউন্সিলিংয়ের আওতায় আনতে হবে, সেটা আমার সেন্টারে ডেকেই হোক কি তার গিয়েই হোক কি থার্ড কোনো প্লেসে গিয়েই হোক তার সঙ্গে তাকে কথা বলে তাকে বোঝাতে হবে যে তার প্রেগনেন্সি এখন জরুরি প্রেগনেন্সি তার মানে একটা আমি যেটা চাইবো বা তারা তারা যেটা চাইবে তার মধ্যে একটা পূর্ণ করে যে ডিলেট করে দেওয়া যায় এবং সেটা ডিলেট করাতে গেলে তাকে কিছু মেথড ব্যবহার করতে হবে এবং মেথডটা সে ব্যবহার করবে এবং তার জন্য যা কমোডিটিস লাগে সেটা তাকে সাপ্লাই করতে হবে এবং এটা কোনো ওয়ান টাইম নয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ধরুন কেউ ওরাল পিল যদি আমি রেগুলার ওরাল সাপ্লাই দিই না রাখি তাহলে কিন্তু সে মাছ খাতে বন্ধ করবে এবং বন্ধ করলে তার আলার প্রেগনেন্সি হয়ে যাবে এবং তাতে দুটো ঘটনা ঘটতে পারে। এক, সে যদি ডিটারমাইন্ড হয় যে আমি বাচ্চারা এখন নেবো না তাহলে সে যাবে অপারেশন করতে, সেখানে একটা বিপদ লুকিয়ে যাচ্ছে কারণ আমরা এখন অনেক মা দেখতে পাচ্ছি, অন্তত গত আগের মাসে অন্তত দুটো তিনটে মা আমরা পেলাম যেগুলো হচ্ছে ও মানে পোস্ট অ্যাবর্শন সেপসিস হয়ে মারা গেছে মানে ম্যাটারনাল ডেথ বুঝতে কথা, তো মানে 50-60 মধ্যে যদি এই অবস্থা ঘটে দু তিনটে হয়ে যায় তাহলে যেখানে আমরা মানে 1-1.5 হাজার মানে মাতৃমৃত্যু নিয়ে ড্রিল করছি আমরা কতগুলো মা এইভাবে মরতে পারে আপনি মেসেজ বুঝতেই পারছেন, এবং সেইগুলো যাতে না হয় তার জন্য কিন্তু আমাদের মানে এই মেকানিজমটা তৈরি করতে হবে। এটা সকলের কাছে মানে অনুরোধ যে আপনারা একদম গোড়ায় ধরুন মানে বিয়ের পরেই ধরুন, ধরার পরে তাদেরকে রেজিস্ট্রেশন করুন, তাদেরকে কাউন্সেলিং করুন, তাদেরকে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসের মধ্যে আওতায় আনুন। সুটেবল আমরা আমরা একরকম চাইবো, তারা হয়তো তাদের মধ্যে একরকম চাইবে, তাদেরকে কাউন্সেলিং করে তাদেরকে আজকে তাদেরকে ডিসিশন নিতে সাহায্য করবো আমরা সঠিক ডিসিশনটা নেয়, আর যদি সেটা করতে ঠিকঠিক না পারি অ্যাটলিস্ট তারা যেটাতে মানে প্রাথমিকভাবে খুশি তাকে সেটাই দিন, কিন্তু সে যেন ঠিকঠিকভাবে সেটাকে মানে ইয়ে করে মানে অ্যাডপ্ট করে সেটা লক্ষ্য রাখতে হবে এবং তার কোনো মতেই যেন প্রেগনেন্সিটা না আসে এটা আমাদের দেখতে হবে। আর প্রেগনেন্সি কমাতে পারলেই আমরা বাকিগুলো কমাতে পারবো, সেটা কিন্তু শুধু আমার মাতৃমৃত্যুটা বড় কারণ নয় তার সার্ভাইভাল অফ দ্য মানে তার এ মানে নিউবর্ন বেবি এবং সঙ্গে সঙ্গে মায়ের তার মানে পোস্ট লেবার তার যে বাকি জীবনটা পড়ে আছে তার যে মর্বিডিটি দুটোকেই কিন্তু আমরা কন্ট্রোলে রাখতে পারবো বা ঠিকঠিক হবে এটাই আমরা আশা করছি। আর ফ্যামিলি প্ল্যানিং নিয়ে বাকি যেটা কথা বলার যেটা সেশনে আলোচনা হচ্ছিলো সেটাই আমি এখানে বলছি, ওরা আবার বলবে সেটা আমার রাজ্য 1.6 হয়ে গেছে বা 1.5 যাই বলুন, কিন্তু এটা থেকে এটা বোঝা যায় না যে আমরা আমাদের আর রাজ্যের মানে দরকার নেই ফ্যামিলি মানে পপুলেশন কন্ট্রোলের দরকার নেই, কারণ আমরা আপনি যদি নিজের এলাকাটাকে ঠিকঠিকভাবে এ করেন মানে বিশ্লেষণ করেন দেখতে পাবেন আপনার প্রত্যেকটি এলাকাতেই কিছু কমিউনিটি কিছু আছে যারা যাদের মধ্যে কিন্তু মানে বার্থ রেটটা অনেক বেশি অনেক বেশি, সেগুলো যদি আমরা ঠিকঠিক মতো আমাদের ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসের মধ্যে না আনতে পারি আমাদের কিছু লাভ হবে না, অর্থাৎ সেটার জন্য আমাদেরকে করতে হবে। তার সঙ্গে সঙ্গে কোয়ালিটি ইস্যু একটা বড় ইস্যু, কোয়ালিটি সেই অর্থে যে আমি সার্ভিস দিতে চাইছি সার্ভিসটা যদি মানে মেনটেন না করে কিন্তু মানুষজন বেশিক্ষণ সেটাকে ব্যবহার করবে না থাকবে না আপনার কাছে থাকবে না,
স্লিপ করে যাবে। অতএব এবং শুধু তাই নয়, আপনার ফেলিওর হবে, প্রসিডিউর ফেলিওর হবে। তো সেই জায়গাগুলোকেও দেখার দরকার। আমি এগুলো ডিটেলসে কিচ্ছু যাবো না, এগুলো সমস্ত মানে প্রোগ্রাম বলবে আপনাদের কাছে। শুধু জাস্ট করে মনে করিয়ে দেওয়া যে এই এখন ভাইটাল ইস্যু, এই স্টেপগুলো আমাদের কাছে খুবই ভাইটাল। আমরা কোনো মতে হেলাপেলা কোনো জায়গাতে হেলাপেলা করতে পারবো না। আর সঙ্গে 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 মাতৃমার ডাটা এন্ট্রি দেখো, এটা মানে কেউ করলো, কেউ কেউ আমি পাচ্ছি না পাচ্ছি না করে থেকে গেল দিন, তার লেখাটা কোনোভাবেই আমাদের মাতৃমাতে এলো না, সে কী করছে আমরা বুঝতেও পারলাম না, তাহলে কিন্তু চলবে না, চলবে না, এই অর্থে চলবে না। তাহলে আমরা ধরেই সেখানে কিন্তু পরবর্তীকালে আমাদের এমনও ডিসিশন নিতে হবে ডিপার্টমেন্টকে যে শাস্তিমূলক ব্যবস্থার দিকেও হয়তো যেতে হবে, কারণ তার কাজটা কিন্তু হবে না, বুঝলার কথা। সে যেভাবে কাজ করছে সে কাজটা কিন্তু ওই এইচআর অ্যাকনোলেজমেন্ট হবে মানে অ্যাকনোলেজড হবে না, এটা মনে রাখতে হবে। এই কটা কথাই আমি আপাতত আপনাদেরকে বললাম, আমরা আশা করবো আপনারা আমরা সহযোগিতা করবেন, কারণ এটা আপনার একটা জায়গায় পৌঁছে যান যে আমরা জিনিসটা বুঝে গেলেন, ঠিকঠিকভাবে করতে পারছেন, তাহলে কিন্তু দেখবেন কাজ কিন্তু লাঘব হয়ে যাবে। কারণ কারণ আপনি যে কাজটা করেন, কারণ আমাদের কী উদ্দেশ্য আছে, আমরা মাতৃভাষাকে ইউটিলাইজ করে আমরা চাইছি যাতে মা বা যারা বেনিফিশিয়ারি আর কি, তারা তাদের সার্ভিস যে ডিউ সেটা যাতে তারা জানতে পারে বাড়িতে বসে বসে। যেমন আমরা কোইন পোর্টালের মাধ্যমে প্রত্যেকের বাড়িতে গেছে যে আপনার অমুক তারিখে ভ্যাকসিনের ডেটটা আছে, আপনি চলে যাবেন, ঠিক এভাবেই তাদের কাছে কিন্তু বাচ্চার ইমিউনাইজেশন, মায়ের এএনসি এগুলো কিন্তু তার কাছে যাবে। এই সিস্টেমটা কিন্তু আমার এই মাতৃভার মধ্যে এই সিস্টেমগুলো সব আছে, কিন্তু এগুলোকে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না, এই কারণে যে জিনিসটা পুরোপুরি এখনও সবাই মিলে এখনও ঠিকমতো মানে একইভাবে আমরা এখনও ওর সঙ্গে লড়াই করে যাচ্ছি। অতএব এই জায়গাটা আপনাদেরকে দেখা দরকার। সবাইকে আবার রিকোয়েস্ট করবো, এখানে হয়তো সত্যি সত্যি প্র্যাকটিক্যাল কিছু সমস্যা থাকতে পারে, এটা জেলার যারা আছে ব্লকের যারা আছেন তাদের দায়িত্ব সেই সেই জায়গাগুলোকে রিমুভ। ট্রেনিং দরকার হলে ট্রেনিং দিন, হ্যান্ডস অন ট্রেনিং দিন, লজিস্টিক কী করতে হবে করুন তো। আর এখন তো মোবাইলে করা যাচ্ছে, এখন তো শুধু আর ট্যাব দরকার নেই, অতএব যার আছে ট্যাব নাহলে মোবাইলে করবেন, কিন্তু মাস্ট এই এই কথাটা মাথায় রাখতে হবে। মাতৃমা ছাড়া কিন্তু আপনি আর এক পা এগোতে পারবেন না। আপনার যা সার্ভিস, আপনি যে সার্ভিস সারা মাসে দিচ্ছেন সেটা কিন্তু আপনি এস্টাবলিশ করতে পারবেন না। এটুকু একটা নাকে বলছি, আপনি কন্টিনিউ করুন, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার ডিটেইলসে বলেছেন আমাদের আজকের মিটিং এর মেইন অবজেক্টিভ। প্রেজেন্টেশন দেখানোর আগে আপনাদের যেগুলো বলে নিতে চাই সেগুলো হচ্ছে আমাদের আপাতত করণীয় কি। আমরা জানি যে আমাদের ইস্যু মেইনলি দুটো, টিনেজ মানে রিলেটেড টু ফ্যামিলি প্ল্যানিং বলা হচ্ছে, আমাদের ইসি উইথ মোর দ্যান টু চিলড্রেন। আমরা যে এই দুটো ফ্যাক্টরস মানে এক হচ্ছে টিনেজ প্রেগনেন্সি আর এক হচ্ছে আমাদের যারা কাপলস আছেন উইথ মোর দ্যান টু চিলড্রেন, এরা কিন্তু একটা বড় কন্ট্রিবিউটিং ফ্যাক্টর টু ম্যাটারনাল মর্টালিটি। এই জায়গা দুটো যদি আমরা সঠিকভাবে দেখতে পারি এবং যদি অ্যাভয়েড করতে পারি কিন্তু আমার এমএমআর অনেকটাই কমে আসবে। আমরা প্রত্যেকেই এই ব্যাপারে যথেষ্ট অ্যাওয়ার হয়েছি যে আমাদের এমএমআর বেড়ে গেছে এখন, তো সেক্ষেত্রে এই দুটো ভেরি ইম্পর্টেন্ট কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস, এই জায়গাটা কিন্তু অ্যাড্রেস করতে হবে আমাদের ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেসটাকে, কোয়ালিটি ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস দিয়েই এটা আমাদের রিডিউস করতে হবে। কোয়ালিটি ফ্যামিলি সার্ভিস বলতে যেটা আমরা বুঝতে পারি বা যেটা আমাদের এখন সেটা হচ্ছে আমাদের কমিউনিটির দিকে তাকাতে হবে। আমাদের এইচএমআইএস পারফরমেন্স, লাস্ট ইয়ার পারফরমেন্স আর এই ইয়ার দেখলে কিন্তু হবে না। কমিউনিটিতে আমাদের কতজন এলিজিবল কাপল আছেন, তার মধ্যে কত এজ গ্রুপের আছেন মানে টিনেজ কাপল কতজন আছেন, সেইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমাদের সেই প্রপোর্শনটা আইডেন্টিফাই করতে হবে, তাদের কভারেজ ক্লিয়ার করতে হবে। আরেকটা হচ্ছে নাম্বার অফ চিলড্রেন, ধরে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে মোর দ্যান চিলড্রেন কতজন আছেন সেই জায়গাটা দেখতে হবে, তাদেরকে কভার করতে হবে এবং
ওয়ান চাইল্ড যদি তাদেরকে স্পেসিং, এই তিনটে আমাদের মেইন এরিয়াস অফ ইন্টারভেনশন। এক আমার যে কজনের বিয়ে হচ্ছে, টিনেজকে টিনেজ কাপল সবাইকে আমাদের লুপের মধ্যে আনতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাজ অ্যান্ড ওয়েন আমরা খবর পাচ্ছি যে আমাদের কারুর ওই এলাকায় বিয়ে হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে তাদেরকে কিন্তু এলিজিবল কাপলের এই লুপের মধ্যে আনতে হবে। যদি সে টিনেজ হয় তাহলে তাকে স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। প্রথম কথা আমরা যেটা বলছি, যেটা নিয়ে আমাদের স্টেট লেভেল ডিসকাশন, একটা ভেরি ইম্পর্টেন্ট গ্রুপ হচ্ছে নিউলি ম্যারিড কাপল, সে যে কোনো এজেরই হোক, নিউলি ম্যারিড কাপলকে আমাদের লুপে আনাটা ভীষণ প্রয়োজন। কারণ পোস্ট ম্যারেজ এই যে তাদের হেলথ নিয়ে ভাবা, এটা কিন্তু আমাদের এবার প্রত্যেকেরই ভাবতে হবে। কারণ আমরা জানি যে আমাদের যদি নিউলি ম্যারিড কাপল, সেই মহিলাকে আমরা যদি তখনই আইডেন্টিফাই করতে পারি অ্যাজ অ্যানিমিক, তাহলে তাকে কিন্তু ট্রিটমেন্ট করাটা আমাদের পক্ষে অনেক ইজিয়ার দ্যান ট্রিটিং আ প্রেগনেন্ট মাদার। অ্যানিমিয়া অফ আ প্রেগনেন্ট মাদার ট্রিট করা কিন্তু অনেক কঠিন, কিন্তু একটা নিউলি ম্যারিড মহিলা যিনি অ্যানিমিক তাকে আমরা প্রথমেই যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে তাকে ট্রিট করা আমাদের পক্ষে অনেকটাই ইজি। তার যদি কোনো বিএমআই, ওবেসিটি দেখা যায় বা অন্য কোনো ইস্যুস দেখা যায়, অন্য কোনো গাইনোকোলজিক্যাল ইস্যুস বা অন্য কোনো হেলথ রিলেটেড ইস্যু, সেটা কিন্তু রেকটিফাই করাটা অনেক বেশি ইজিয়ার। তো রাইট ফ্রম ম্যারেজ, আমরা যেটা আগে আপনাদের একটা অর্ডার সার্কুলেট করেছিলাম যে আফটার ম্যারেজ তাদেরকে আমাদের এলিজিবল কাপল লিস্টে আনা এবং একটা মিটিং অর্গানাইজ করা এট জিপি লেভেল হেডকোয়ার্টারে, যেখানে আমরা একটা সেশন করবো, একটা কাউন্সেলিং সেশনও করবো রিগার্ডিং ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস। তো সেই সেশনে ইন অ্যাডিশন টু দ্যাট আপনারা হিমোগ্লোবিন টেস্ট তাকে করে নিতে পারেন, তার ওয়েট হাইট চেক আপ করলেন, তার জেনারেল একটা চেক আপ করে নিলেন, তাদের প্রয়োজন মতো তাদের যা ব্যবস্থা নেওয়ার, যদি কাউন্সেলিং কোনো অ্যাডভাইস থাকে, লাইফস্টাইল চেঞ্জেস নিয়ে কিছু বলতে পারেন, নিউট্রিশন রিলেটেড যে অ্যাওয়ারনেসটা দরকার সেটা খানিকটা সেখানে রাখতে পারেন। তো এই পয়েন্টগুলো কভার করা উইথ মেইন ফোকাস অন ফ্যামিলি প্ল্যানিং কাউন্সেলিং, ফ্যামিলি প্ল্যানিং কাউন্সেলিংটাও তাকে করা। এই টিনেজ গ্রুপে আমাদের যেটা কাউন্সেলিং মেনলি আমরা করতে পারি ফর ইউজেজ অফ ওপিসিসি অন্তরা, কারণ এই জায়গাগুলোতে আপনার অন্য কিছু দেওয়ার থেকে এই তিনটে হচ্ছে আমাদের মেন কন্ট্রাসেপটিভস যেগুলো টিনেজ কাপলকে আমরা দিতে পারি। ওপিসিসি তাকে দেওয়া হলে কিন্তু আমরা জানি এটা তার রেগুলারিটি মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রতি মাসে তিনি কন্টিনিউ করছেন কি সেটা তাকে রুটিনলি কিন্তু ফলো আপ করতে হবে। সেটা আমাদের যারা দিদিমণি আছেন তাদেরকে রেকর্ডে রাখতে হবে যে কাদেরকে করা হলো এবং তাদেরকে রুটিনলি ফলো আপ করা। নেক্সট আমরা যদি অন্তরা তাকে দিয়ে থাকি, অন্তরা এখন ফার্স্ট ডোজ আমরা সাবসেন্টার লেভেলে দিতে পারবো, আমরা টেলিমেডিসিনের হেল্প নিয়ে ইরেগুলারিটি হতে পারে, ব্লিডিং বেশি হতে পারে বা ইরেগুলার সাইকেল হতে পারে, কিছু মাস পরে তার আবার অ্যামেনোরিয়া হতে পারে, মেবি আফটার ওয়ান ইয়ার বছর খানেক পর সে কিন্তু অ্যামেনোরিক হয়ে যেতে পারে। তবে অ্যামেনোরিক হলেও তার ভয়ের কিছু নেই, তার সাইকেল বন্ধ হয়ে গেলেও ভয়ের কিছু নেই, কারণ লাস্ট ইনজেকশনের পর 7 থেকে 10 মাসের মধ্যে শি ক্যান গেইন ফার্টিলিটি আগেন, আবার তিনি প্রেগন্যান্ট হতে পারবেন লাস্ট ইনজেকশনের 7 থেকে 10 মাস পর। তো এটা তাকে জানিয়ে তাকে অন্তরাটা দেওয়া যেতে পারে। অন্তরা দেওয়ার সুবিধা হচ্ছে 3 মাস অন্তর একটা ডোজ এবং 4 থেকে 5 ডোজ নিলে কিন্তু অলমোস্ট আমরা ইনশিওর করতে পারি 3 মাসের ডিলে। যদি অনেকটাই অল্প বয়সী হয় তাহলে সেখানে বেশি দিন ধরেও অন্তরা দেওয়া যেতে পারে। তবে এই প্রসঙ্গে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে রিটার্ন অফ ফার্টিলিটি কিন্তু ডিউরেশন অফ ইউজের উপর ডিপেন্ড করে না। মানে আমি 2 বছর ইউজ করলাম, 4টে ইনজেকশন নেওয়ার পর আমি তাড়াতাড়ি আমার প্রেগনেন্সি নিতে পারবো, আর আমি 8টা নিলে আমার হয়তো আরো বেশি দিন ধরে আমি সেই ফার্টাইল পিরিয়ডটা বেশি দিন পরে আসবে তা কিন্তু নয়। আমি 1 বছর ইউজ করি বা 5 বছর ইউজ করি,
সাত থেকে 10 মাস আফটার দ্য লাস্ট ইনজেকশন কিন্তু আমি আবার ফার্টাইল হতে পারি। ডিউরেশন অফ ইউজের ওপর এটা ডিপেন্ড করছে না, কাজে এই ইনফরমেশনগুলো দিয়ে আমরা তাকে অন্তরা দিতে পারি। নেক্সট আরেকটা এজ গ্রুপ, সেটা হচ্ছে বেসড অন নাম্বার অফ চিলড্রেন। সেই নাম্বার অফ চিলড্রেন যেখানে 2-এর বেশি সেখানে কিন্তু আমাদের লাইগেশন একটা ইম্পর্টেন্ট এরিয়া, যেটা কিন্তু আমাদের দেখতে হবে প্রতিটা ব্লক থেকে লাইগেশন যাতে হয়। আজ থেকে 2 বছর আগে মানে বিফোর প্যান্ডেমিক আমরা কিন্তু লাইগেশন অনেক বেশি করছিলাম। আমরা বছরে আমাদের স্টেট লেভেলে 3-3.5 লাখ লাইগেশন হয়তো হতো, কিন্তু আজকের দিনে যেটা মোস্ট এরিয়া অফ কনসার্ন হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমরা হয়তো ভাবছি, যেটা স্যার অলরেডি মেনশন করেছেন রিগার্ডিং টিএফআর, টোটাল ফার্টিলিটি রেট। তার মানে একজন, আপনারা সবাই জানেন হয়তো কেউ কেউ নতুন এসছেন এই লুপে, তাদের হয়তো টোটাল ফার্টিলিটি রেট সম্বন্ধে সঠিক আইডিয়াটা নেই, যারা নতুন জয়েন করেছেন হয়তো আমাদের কোনো এনএম দিদি বা কেউ। তো তাদের আমাদের একটা কথা জানিয়ে রাখা যে টোটাল ফার্টিলিটি রেট আমরা হিসেব করি এই ভেবে যে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, তার মানে এক একটা বয়সের রেঞ্জে যে ফার্টিলিটি রেট আছে সেটার রিসপেক্টে কিন্তু আমার টোটাল ফার্টিলিটি রেটটা ক্যালকুলেশন করা হয়। তার মানে একজন মহিলা আজকের দিনে বয়স অনুযায়ী যে ফার্টিলিটি রেট আছে সেইটাই যদি থাকে তাহলে তিনি কজন বাচ্চা প্রোডিউস করতে পারেন, একজন কাপল, সরি। ক্যালকুলেশনটা এইভাবেই হয়, 15-19 বছরের তার ফার্টিলিটি রেট নেওয়া হয়, এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট। এজ স্পেসিফিক ফার্টিলিটি রেটের ক্যালকুলেশন মানে ওই এজ গ্রুপের কতজন এলিজিবল কাপল আছে এবং ওই এজ গ্রুপে ওই এলিজিবল কাপলের মধ্যে কতজন গেভ বার্থ টু আ চাইল্ড, মানে এই কাপলের মধ্যে কতজন সন্তানকে জন্ম দিয়েছেন, সেটা হিসেবেই আমার এজ স্পেসিফিক ফার্টিলিটি ক্যালকুলেট করা হয়। তো এজ স্পেসিফিক ফার্টিলিটি আমার 15-19, 20-24, 25-29, এইভাবে এক একটা এজ গ্রুপের এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট আমার টোটাল অ্যাড করা হয়, যোগ করে। এটা হচ্ছে যেহেতু পার 1000, এই টোটালটা অ্যাড করে 1000 দিয়ে ডিভাইড করলে সেটা হচ্ছে আমার টোটাল ফার্টিলিটি রেট, সেইটাই হচ্ছে। তো এই টোটাল ফার্টিলিটি রেট বলতে এটা হওয়া উচিত 2.1, যেখানে আমাদের স্টেটেড হচ্ছে 1.6। 2.1টা হচ্ছে টার্গেট, আমরা 1.6 এ পৌঁছে গেছি, তার মানে আমরা অনেক ভালো স্টেজে পৌঁছে গেছি। কিন্তু কয়েকটা জায়গায় এই প্রসঙ্গে মেনশন করা, এটা কেন 2.1 সেটাও আপনাদের একটু বলি যারা নতুন এসছেন তাদের জন্য, পুরনো যারা নিশ্চয়ই 90%-এর ওপর জানেন। বলার কারণ এটাই যে হচ্ছে 2.1 একজন কাপল মানে দুজন ব্যক্তি। তো এই যে কাপল, তার দুজন ব্যক্তি যদি সেম পপুলেশন থাকতে হয়, পপুলেশনের যদি গ্রোথ না হতে হয়, তাহলে সেক্ষেত্রে দুজনের রিপ্লেসমেন্ট হিসাবে দুজন আসা দরকার। তাই জন্যে 2.1 ধরা হয় হচ্ছে ওয়েস্টেজ ফ্যাক্টর ধরে, মানে আমার একজন একটা কাপল মানে দুজন, এই দুজন প্রোডিউস করবেন দুজন বাচ্চা, তাহলেই তার রিপ্লেসমেন্ট দুজনের বদলে দুজন এসে গেলে। কিন্তু আমাদের স্টেটে সেটা পৌঁছে গেছি 1.6, তার মানে আমাদের একটা কাপল প্রোডিউস করছেন 1.6। কিন্তু তাহলে কি আমাদের পপুলেশন স্টেবিলাইজেশনের কিছু অসুবিধা হবে বা আমার কি ফ্যামিলি প্ল্যানিং দরকার? হ্যাঁ, অতি অবশ্যই দরকার। কেন দরকার? কারণ এই 1.6টা কিন্তু সবার সিচুয়েশন নয়। প্রথম একটা কথা, সেটা হচ্ছে আমার যদি কলকাতার ক্ষেত্রেই দেখে থাকি তাহলে কলকাতার হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট অনেক কম। আবার এদিকে কিছু কিছু জায়গা আছে যেখানে হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট হয়তো 3.5-এরও বেশি আমাদের স্টেটের মধ্যেই। আবার শুধু কলকাতার মধ্যেও যদি আমি দেখি তাহলে আজকে ভবানীপুর বা বালিগঞ্জ এরিয়ার যে টিএফআর, আর যেটা গার্ডেন রিচ বা খিদিরপুর এরিয়ার যে টিএফআর, দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স, একটা হিউজ ডিফারেন্স। তো আমার জায়গা ভিত্তিক কিন্তু এই টোটাল ফার্টিলিটি রেট ভেরি করছে। আপনাদের প্রত্যেকটা জেলাও যদি দেখেন, ইন্ডিভিজুয়ালি দেখবেন আপনার এক এক জেলাতেও, এক একটা ব্লকে, এক একটা জায়গায়, বা আপনার আরবান এবং রুরাল এই কটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। প্রথম এই একটা ফ্যাক্টর। নেক্সট আরেকটা ফ্যাক্টর, আমার টোটাল ফার্টিলিটি রেট, তার উপর কিন্তু আমার ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস ডিপেন্ড করে না। তার কারণ হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট, আমার টোটাল জন্ম কজন নেবে সেইটা হচ্ছে অ্যাবসলিউটলি আমি জন্মটা প্রিভেন্ট করছি বাই ডুইং লাইগেশন অনলি। কিন্তু বাকি আমার একটা বাচ্চা হয়েছে, পরের বাচ্চার গ্যাপ
অ্যাটলিস্ট 3 বছর থাকবে, বাচ্চাটা শুধু আমি ডিলে করছি, কিছুদিন পরে হতে বলা, তো সেটার জন্যও কিন্তু আমার ফ্যামিলি প্ল্যানিং ছাড়া অন্য কোনো মেথড নেই, অন্য কোনো উপায় নেই, তাকে ফ্যামিলি প্ল্যানিং দিতে হবে। কাজেই স্পেসিংটা আমরা যেরাম করা দরকার সম্পূর্ণটাই করতে হবে। সে টিএফআর আমার আজকে যে লেভেলেই থাক না কেন, যত ভালো স্টেজেই থাক না কেন, আমি স্পেসিংটা করলে কিন্তু আমার টিএফআর ওভারঅল কমবে না। আমি শুধু বয়স ডিলে করব, দুটো বাচ্চার মধ্যে গ্যাপটা এনশিওর করব, তার জন্য কিন্তু আমাকে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস দিতে হবে। নেক্সট আমাদের যেটা মোস্ট প্রায়োরিটি এরিয়া অফ কনসার্ন, সেটা হচ্ছে টিনেজ প্রেগনেন্সি অ্যাভয়েড করতে গেলে তার সন্তান তার নিশ্চয়ই হবে, সন্তানকে আমি আটকাচ্ছি না, কিন্তু আমি তাকে 21 বছর অবধি বলছি, 21 বছরের পর তিনি সন্তান ধারণ করুন। তো 21 বছরের পর প্রেগনেন্ট হতে গেলেও তার আজকে যদি 16 বছর বয়স হয়, আমি সেখান থেকে তাকে 21 বছর অবধি আটকে রাখবো, তো সেই ডিলেটা করতে গেলেও কিন্তু আমার ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসই দিতে হবে। কাজেই ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসের গুরুত্ব কিন্তু 1%ও কমছে না, ইট হ্যাজ টু বি গিভেন প্রায়োরিটি। রাদার আমাদের পপুলেশন ভিত্তিক আমাদের জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে কোথায় আমার নিডটা বেশি এবং কোন নিডটা বেশি, কোন জায়গায় আমার টিনেজ বেশি, টিনেজ কাপলের কাভারেজ আমার কোথায় কম, সেই জায়গাগুলো এনশিওর করতে হবে, এবং কোথায় আমার মোর দ্যান 2 চিলড্রেন বেশি, তাহলে সেই জায়গাগুলোতে কাভারেজ এনশিওর করা। তো এইটা আমাদের প্রত্যেককে দেখতে হবে। আপনাদের আজকের একটা প্রেজেন্টেশন আমরা সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমরা ইসি রেজিস্ট্রেশন স্টেটাসে আসছি। ইসি রেজিস্টার টোটাল আমাদের স্টেটের লেভেল হচ্ছে 1,17,00,000। এখানে আমরা যেটা দেখাচ্ছি, আমরা লাখে দেখাচ্ছি, এটা ডিটেইলস ফিগারটা আনছি না, কারণ এত বড় লাখের ফিগার হলে সেটা ভিজিবিলিটি একটু কমে যায়। মুর্শিদাবাদে যেমন রেজিস্ট্রেশন 12,00,000, নদিয়াতে 8,00,000। তো এভাবে আপনাদের প্রত্যেকটা জায়গার যে রেজিস্ট্রেশন আপনারা করেছেন এখানে সেটাই দেখানো আছে। আমরা যদি এই কম্প্যারিজনে যাই যে কতজন আপনার এস্টিমেটেড ইসি, এই এস্টিমেটেড ইসি যেটা আমাদের মাতৃমা পোর্টালে আছে, যে এস্টিমেট করা আছে, সেটা নিয়ে কোথাও একটা ডিবেট থাকতে পারে আপনাদের মধ্যে যে ইসি কোথাও কম কোথাও বেশি, তো এই জায়গাটা আমরা পরে অ্যাড্রেস করছি। তো আপনাদের যেটা এস্টিমেটেড ইসি তার মধ্যে কতজন রেজিস্ট্রেশন করেছেন সেই ফিগারটা যদি আমরা দেখি, সেখানে মুর্শিদাবাদ হচ্ছে 15,00,000, 15,00,000 হওয়ার কথা ছিল, 12,00,000 রেজিস্ট্রেশন হয়েছে। আমার যদি নর্থ 24 পরগনা আসি, সেখানে হচ্ছে 15,00,000 হওয়ার কথা ছিল, 6,00,000 হয়েছে। সাউথ 24 পরগনা যেমন দেখছি 10,00,000-এর বদলে 7,00,000 হয়েছে। মানে এখনো কিছু কিছু বেশ কিছু গ্যাপস এখনো আছে আমাদের ইসি রেজিস্ট্রেশনে, যা এস্টিমেটেড ইসি সে তুলনায় রেজিস্ট্রেশন একটু কম। নেক্সট হচ্ছে আমরা যে জায়গাটা আসছি সেটা হচ্ছে অ্যাক্টিভ টিনেজ ইসি। এই জায়গাটা কিন্তু ভীষণ রকমের ল্যাকিং। এটা লাস্ট মান্থে আমরা 1.5 মাস আগে আমরা রিভিউ করেছিলাম, যেখানে আমরা তখন আমাদের এই এলিজিবল টিনেজ কাপলের রেজিস্ট্রেশন ছিল 2,66,000। আজকের দিনে সেটা ডেফিনেটলি বেড়েছে, সেটা বেড়ে অলমোস্ট 4,00,000 হয়েছে, 3,97,000 হয়েছে, মানে 1,50,000 আরো বেশি রেজিস্ট্রেশন হয়েছে। তো খানিকটা আমরা অ্যাড্রেস করেছি। আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট যে এই জায়গাটা আপনারা কাইন্ডলি একটু দেখুন, এটা কিন্তু ভীষণ রকম ল্যাকিং। আমাদের সত্যি যদি টিনেজ এত কম হয়ে থাকে তাহলে আমাদের ফেলিয়ার হচ্ছে আমরা তাদের কভারেজ দিতে পারছি না, আমরা তাদের ফ্যামিলি প্ল্যানিং মেথড দিচ্ছি না, কারণ আমাদের পার্সেন্টেজ অফ টিনেজ প্রেগনেন্সি অনেকটাই বেশি। তো এক হতে পারে আমরা যা ইসি হয়তো আমাদের সত্যি কম, কিন্তু আমরা তাদের কভারেজ দিতে পারছি না। আর নেক্সট আরেকটা, সেটাও আমাদেরই ডিফেক্ট, যে আমরা রেজিস্ট্রেশন করছি না, আমরা তাকে তখনই রেজিস্ট্রেশন করছি যখন তিনি প্রেগনেন্ট হয়ে যাচ্ছেন। তো এই জায়গাটা আমাদের কিন্তু আর কোনোভাবেই ক্যাজুয়ালি নেওয়া যাবে না। এই দুটোই, যে কজন ইসি কাপল আছেন তাদেরকে ফ্যামিলি প্ল্যানিং মেথড অ্যাডপ্ট করানো, সেই জায়গাটা কাউন্সেলিং যতটা সম্ভব ফোকাস করার করতে হবে, প্রয়োজন হলে আমাদের অন্বেষা কাউন্সিলারদের ইনভলভ করতে হবে, আমাদের এএনএমদের ভালো করে কাউন্সেলিং করতে হবে,
বা আমাদের সেখানে যদি খুব সেরকম রেজিস্ট্যান্ট এরিয়া হয় আমাদের আরএমএনসি যে কাউন্সিলর তাদেরকে নিয়ে অ্যাড্রেস করতে হবে। হোয়াট এভার বি দ্য মেথড, উই হ্যাভ টু ফাইন্ড আউট সামথিং, উই হ্যাভ টু ওয়ার্ক আউট, অ্যান্ড দেন আমাদের এই কাউন্সেলিংটা এনশিওর করতে হবে এবং টিনে যা ইসি আছে তাদেরকে এফপি মেথডটা এনশিওর করতে হবে। তবে ভেরি ইম্পর্টেন্ট ইস্যু যেটা, বিয়ের সঙ্গে সঙ্গে তাদেরকে আমাদের লুপে আনা, এটা কিন্তু একটা কম্পালসারি অ্যাক্টিভিটি হিসাবে নিতে হবে। আমরা অনেক সময় অনেক জায়গাতে গিয়ে বিভিন্ন সময় আমরা যেটা দেখছি যে হচ্ছে এলিজিবল কাপলের এন্ট্রি হয়তো করা হচ্ছে, কিন্তু সেখানে কোনো একটা খাতাতে দিদিমণিরা এন্ট্রি করে আনছেন যাতে নাম, ফোন নাম্বার, এরকম কয়েকটা জাস্ট ইস্যু, কয়েকটা পয়েন্ট জাস্ট লেখা আছে সেই কলমে, এবং ডেটা কমপ্লিশনের দিকে আমরা যাচ্ছি না। প্রথম কথা হচ্ছে একটা জায়গা খুব ল্যাকিং, সেটা হচ্ছে নাম্বার অফ চিলড্রেনটা অনেক অনেক জায়গাতে এন্ট্রি নেই। আমাদের যদি মাতৃমা পোর্টাল আমরা দেখি সেখানে নাম্বার অফ চিলড্রেন এন্ট্রি করেনি এই পার্সেন্টেজটা কিন্তু হিউজ। আর আরেকটা হচ্ছে এফপি মেথড এন্ট্রি করেননি সেই জায়গাটা, সেটার পার্সেন্টেজ হচ্ছে অলমোস্ট 50%, যারা এফপি কি মেথড নিয়েছেন আমাদের এই কাপল সেই এন্ট্রিটা কিন্তু পোর্টালে নেই। মানে আমরা শুধু নামটা নিয়ে আর রেজিস্ট্রেশন করছি কিন্তু বাকি যে পয়েন্টগুলো আছে ডেটা এলিমেন্টস গুলো সেগুলো আমরা ফিল আপ করছি না। এখন এই ডেটাটা ফিল আপ করতে গেলে প্র্যাকটিক্যালি আমরা প্রত্যেককে জানি সাব সেন্টার লেভেলে ডেটাটা আসে আমাদের ওয়ার্কারদের থ্রু দিয়ে। আমরা আপনাদের আগে দেওয়া ছিল আমাদের যে দিদিমণিরা যে ফরম্যাট নিয়ে যাবেন ফিল্ডে সেটা কিন্তু আমরা এখান থেকে স্টেট লেভেল থেকে আরেকবার করে কিছুদিন আগে আমরা মেল করেছি যে ফরম্যাট গুলো জেলা লেভেলে আমরা মেল করেছি, আপনারা কাইন্ডলি একটু ডিস্ট্রিক্টে ব্লক লেভেল বা আশা দিদিমণিদের হাতে ফাইনালি সেইটা একটু যদি দিয়ে দেওয়া যায়, তারা যদি খাতাতে সেই কলম হেডগুলো রেখে ফিল আপ করে আনে তাহলে সেক্ষেত্রে আমাদের এএনএম দিদিমণিদের পক্ষে এন্ট্রি করাটা অনেক ইজি হবে, আদারওয়াইজ ইনকমপ্লিট ডেটাই থেকে যাবে এবং এই এফপি মেথড যেটা ইউজ করা হচ্ছে সেটা কিন্তু ফিল আপ হবে না। তো এই জায়গাটা যে ফরম্যাট আমরা দিয়েছি সেটা কিন্তু একটু দেখতে হবে যাতে সেটা আমাদের আশা দিদিমণিদের হাতে যায় এবং তারা সঠিকভাবে ফিল আপ করে আনেন, এবং আমাদের সেট আপে যখন আসবেন তাদেরকে প্রপারলি কাউন্সিলিং করতে হবে। এটা প্রত্যেকের রিকোয়েস্ট ডিস্ট্রিক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ব্লক লেভেল টু টেক দিস ইস্যু ভেরি সিরিয়াসলি, নয়তো কিন্তু আমরা এটা করতে পারবো না। এবং এটা আমাদের হায়েস্ট লেভেল থেকেই ভীষণ রকম স্ট্রেস আছে অন দিস, সো প্রত্যেকেই আবার রিকোয়েস্ট কাইন্ডলি এনশিওর দিস। আমরা পরের মাসে আবার আমরা উই উইল রিভিউ অন দিস ডেটা। আমরা আসছি আমাদের যে টিনএজ ইসি উইথ এফপি মেথড, উইথ এফপি মেথড যেটা মাতৃমা পোর্টালের ডেটা, আমরা দেখতে পাচ্ছি যে কভারেজ কিন্তু আমাদের বেশ কম আছে কয়েকটা জায়গা ছাড়া, যেমন নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এই কভারেজটা অ্যাজ পার মাতৃমা পোর্টাল ডেটা যথেষ্ট ভালো, 87% আমরা দেখতে পাচ্ছি তার কভারেজ। ডায়মন্ড হারবারও কভারেজটা কম্পারেটিভলি বেটার। আমাদের এখনকার জেলার মধ্যে পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরেও কভারেজ হচ্ছে 64%, বা দ্য ডিজায়ার্ড কভারেজ ইস, এটা কেউই থাকার কথা নয়, সবারই কভার্ড হওয়ার কথা, তবু অ্যাটলিস্ট 90% আপনাদের বলা হচ্ছে কভারেজটা এনশিওর করা। কয়েকটা জেলা আছে যাদের কিন্তু এই কভারেজ খুবই কম, উত্তর দিনাজপুর, মালদা, পশ্চিম বর্ধমান, এরকম কয়েকটা জেলা আছে যাদের কিন্তু কভারেজ ভীষণ রকম কম, তো তাদের কিন্তু অতি অবশ্যই ফোকাস করতে হবে অন দিস কভারেজ। টিনএজ ইসি যদি আমরা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এই টিনএজ ইসি আমাদের কিন্তু রেজিস্ট্রেশন অলমোস্ট নেই বেশিরভাগ জায়গাতেই, এটা কিন্তু ডেটা আসছেই না, এটা জিরো দেখাচ্ছে, কারণ এটা জাস্ট পয়েন্ট সামথিং হচ্ছে পার্সেন্টেজ অফ টিনএজ ইসি রেজিস্টার্ড আউট অফ দ্য টোটাল ইসি। এখানে আমরা যে ডেটাটা দেখাচ্ছি সেটা হচ্ছে টোটাল প্রেগনেন্ট ওমেন, যা প্রেগনেন্সি আছে তার মধ্যে এই এজ গ্রুপের মানে টিনএজ গ্রুপের কতজন আছেন এই পার্সেন্টেজটা। সেখানে আমরা দেখছি মুর্শিদাবাদ, মালদা, এদের কিন্তু মুর্শিদাবাদ, মালদা, সাউথ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, নদিয়া, নদিয়া জেলাতেও 23%, পূর্ব বর্ধমান 27%, পশ্চিম মেদিনীপুর 26%। তো এখানে আপনাদের কিন্তু টোটাল যা প্রেগনেন্সি তার যে পার্সেন্টেজ অফ টিনএজ প্রেগনেন্সি অনেকেরই অনেক বেশি। বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট 28%, নন্দীগ্রাম কিন্তু 26% টিনএজ, আর 29% হচ্ছেন রামপুরহাট এখন যারা আছেন তাদের মধ্যে। তো এই জেলাগুলো আপনাদের কিন্তু টিনএজ প্রেগনেন্সি অনেক বেশি,
যার টোটাল প্রেগনেন্সি তার মধ্যে টিনেজের পার্সেন্টেজ অনেকটাই বেশি, তো হ্যাভ টু ফোকাস অন টিনেজ প্রেগনেন্সি। আমরা দেখলাম এর আগে স্লাইডেই যে আমাদের ইসি যখন আমরা দেখছি তখন সেক্ষেত্রে টিনেজ ইসি অলমোস্ট কিছু ওঠেইনি, প্রত্যেকের জাস্ট 0% আউট অফ দ্য টোটাল এলিজিবল কাপল টিনেজ ইসির পার্সেন্টেজ কিন্তু জাস্ট জিরো লেভেলে থেকে যাচ্ছে, জাস্ট পয়েন্ট সামথিং। কিন্তু আমরা যখন প্রেগনেন্সির ক্ষেত্রে আসছি পার্সেন্টেজ অফ প্রেগনেন্সি অফ টিনেজ গ্রুপ, তখন আমরা দেখছি সেই পার্সেন্টেজটা হিউজ। তো এই জায়গাটা অতি অবশ্যই আমাদের প্রত্যেককে অ্যাড্রেস করতে হবে। উইথ মোর দ্যান টু চিলড্রেন এইটাও কিন্তু অনেকটাই বেশি, যে জায়গাগুলো যেমন পুরুলিয়া আমরা দেখতে পাচ্ছি যে 13% হচ্ছে, 13 হচ্ছে মোর দ্যান টু চিলড্রেন। তো এই জায়গাটা কিন্তু আমাদের দেখতে হবে, এই মোর দ্যান টু চিলড্রেন এর সংখ্যাটা কিন্তু অনেক জায়গাতে অনেকটাই বেশি। এই প্রেজেন্টেশন আমরা সার্কুলেট করে দেবো আপনাদের, আপনাদের প্রত্যেককে ডিটেলস আমি এক্ষুনি বলছি না, এই পিপিটিটা আমরা আফটার দিস সেশন আমরা প্রত্যেককে সার্কুলেট করব। আপনাদের প্রত্যেক ব্লক লেভেলে রিকোয়েস্ট, ডিস্ট্রিক্ট লেভেল তো করেই থাকেন, কিন্তু ব্লক যারা অফিসিয়ালস আছেন তাদেরকে আমাদের অনেস্ট রিকোয়েস্ট যে আপনারা প্রত্যেকে আপনাদের নিজেদের ডেটা নিজেরা দেখবেন, প্লিজ ডোন্ট ডিপেন্ড অনলি অন আর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টস। আমাদের যারা বিএমএইচ স্যার ম্যাডাম আছেন, আমাদের যারা পিএইচএন সিনিয়র পিএইচএন আছেন, আপনারা কাইন্ডলি এই মাতৃমা পোর্টাল থেকে এবং এইচএমআইএস অ্যাজ ওয়েল অ্যাজ এইচএমআইএস ডেটা একটু নিজেরা প্লিজ নিজেদের ডেটা দেখুন, নিজেদের সিচুয়েশনটা একটু অ্যানালাইজ করুন। এটা আপনাদের প্রত্যেকের রিকোয়েস্ট, ইটস নট আ ডিফিকাল্ট টাস্ক, এটা খুব সহজেই দেখা যায়, খুব বেশি টাইম কনজিউমিংও নয়। মাতৃমা পোর্টালে কিভাবে জাস্ট ডেটা এটুকু আপনাদের দেখে দেব, জাস্ট কোন পোর্শনটা টু স্টার্ট উইথ ইউ ক্যান ডু। তো আপনাদের এই ডেটা কিন্তু নিজেদের দেখতে হবে, এটা প্রত্যেকটা এটা স্টেট লেভেল থেকে সবসময় সাবসেন্ট্রাল লেভেল ডেটা অ্যানালাইজ করে আপনাদেরকে দেওয়া একটু কঠিন, এবং তাহলে কিন্তু নিজেদের কভারেজ, নিজেদের এরিয়া কভারেজ নিজেরা করতে পারবো না। প্লাস আপনাদের পক্ষেও আইডেন্টিফাই করা কখনোই সম্ভব না যে আপনার পার্টিকুলারলি কোন সাবসেন্টার খারাপ পারফর্ম করছে, কে কোন দিদিমণিরা এটাকে খুব ক্যাজুয়ালি নিচ্ছেন, আইদার সার্ভিস দিচ্ছেন না কিংবা ডেটা এন্ট্রি করছেন না, দ্যাট অলসো ইউ উইল বি এবল টু আইডেন্টিফাই ওনলি ইফ ইউ নো হাউ টু ভিউ দ্য ডেটা। তো এই জায়গাটা কিন্তু আপনাদের একটু দেখতে হবে, আমি দেখিয়ে দেবো আজকে আপনাদের, আপনাদের প্রত্যেকের রিকোয়েস্ট যে প্লিজ গো থ্রু ইয়ার ওন ডেটা। এখানে আমরা দেখছি যে এলিজিবল কাপল উইথ মোর দ্যান টু চিলড্রেন তাদের মধ্যে কত পার্সেন্ট এফপি মেথড নিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ চিত্রটা, এতজন আপনাদের জায়গায় আছে যারা এলিজিবল কাপল এবং দুজন আপনাদের এফপি মেথড মাত্র ইউজ করেছেন। তো বাকি যে জায়গাগুলো আছে সেগুলো দেখুন আপনারা কাইন্ডলি, যে আপনাদের কিন্তু সেই সংখ্যাটা অনেকটাই যাদের দুটোর বেশি বাচ্চা অথচ তারা কিন্তু কোনো কভারেজের মধ্যে নেই। তো এইটা আপনারা একটু দেখুন, এই চিত্রটা কিন্তু নিজেরা না জানলে আপনারা লাইগেশনের প্রয়োজনটা কিন্তু ফিল করতে পারবেন না। প্রতি বছর আমাদের অলমোস্ট 12 লাখ মতো ডেলিভারি হচ্ছে স্টেট অ্যাভারেজ, তার মধ্যে যদি আমরা ধরে নিই 60% হচ্ছে প্রাইমারি, যদি ধরেও নিই কারণ আমাদের যা ডেটা বলছে টিএফআর যা বলছে 60% যদি প্রাইমারি ধরেও নিই তাহলেও কিন্তু আমাদের 4 লাখ মতো পপুলেশন প্রতিবারে প্রতিবারে এরম 4 লাখ এরম মা আমাদের হসপিটাল থেকে যাচ্ছে যাদের দুটো বা তার বেশি বাচ্চা। যদি সেকেন্ড রাবিট অনওয়ার্ডস আমরা ধরি যে বাকি 40%, তো এই 40% কিন্তু এতটা বাচ্চা মা থেকে যাচ্ছে যাদের দুই বা তার বেশি সন্তান। এবং আমাদের টোটাল স্টেটের লাইগেশন, পিপি লাইগেশন, ইন্টারভেল লাইগেশন, ল্যাপ লাইগেশন সব মিলিয়ে মাত্র 1 লাখ আমাদের স্টেটের পারফরমেন্স। তাহলে প্রতি বছর 3 থেকে 3.5 লাখ এই লাস্ট 3 ইয়ার্স কিন্তু আমার মা যারা দুটোর বেশি বাচ্চা তারা আমাদের কোহটে অ্যাড হচ্ছেন। তাহলে গত 3 বছর যখন থেকে আমাদের এই 1 লাখ পারফরমেন্স হচ্ছে, গত 3 বছরে 10 লাখ মা কিন্তু আমাদের ডেলিভারি পয়েন্ট থেকেই বেরিয়েছেন যাদের কিন্তু কোনো লাইগেশন করা নেই, এবং আমাদের এখন পারফরমেন্সও ভেরি পুয়ার। আমরা যদি ডিটেল অ্যানালিসিস নিজেদের জায়গায় করি তাহলে দেখব অনেক মা আছেন যারা লাইগেশন করতে চাইছেন কিন্তু তাদেরকে আমরা সার্ভিস দিতে পারছি না। তো এই কারণেই আপনাদের প্রত্যেককে ইনসিস্ট করা যে ব্লক লেভেলে স্টেরিলাইজেশনটা আপনাদের ইউ হ্যাভ টু ওয়ার্ক ইট আউট, ব্লক লেভেলে স্টেরিলাইজেশন কি করে করানো যায়, ডিস্ট্রিক্ট যারা আছেন তাদেরকে
ডিস্ট্রিক্ট অফিসিয়ালস এর রিকোয়েস্ট, প্লিজ ওয়ার্ক আউট, যদি কোনো হসপিটালে যদি কোনো ব্লকে একান্তই সম্ভব না হয় বিকজ অফ মেনি ইস্যুস, তাহলে সেক্ষেত্রে ব্লক অন্য জায়গা থেকে যদি মোবিলাইজ করা যায় সার্জেন্ট, সেটা একটু ওয়ার্ক আউট করা, বা ক্লায়েন্টকে যদি মোবিলাইজ করে হসপিটালে নিয়ে যাওয়া যায় সেটা একটু দেখা। আমরা যদি স্টেরিলাইজেশন পারফরমেন্সে দেখি তো অনেক জায়গাতেই আমরা দেখছি যেখানে পারফরমেন্স কিন্তু যথেষ্ট কম। তো আমরা এই ডেটাটা নিয়েছি, এটা এক মাসের ডেটা নিয়েনি, কারণ এখন আমরা HMIS এ জাস্ট এপ্রিল মাসের ডেটাটাই পাবো, তো সেই এক মাসের ডেটা আমরা অ্যানালাইজ করিনি। আমরা গত বছরের যে ডেটা অ্যানুয়াল ডেটা তার হচ্ছে প্রথম ছ মাস এবং পরের ছ মাস আমরা সেই ডেটাটাই নিয়ে দেখিয়েছি। আগে অতীতে আমরা ডেটা দেখিয়েছিলাম কিন্তু আমাদের ডেটা আপডেটিং এই জায়গাটাতেও আমরা এতটাই ক্যাজুয়াল যে আমরা কিন্তু আজ থেকে 15 দিন আগে যে ডেটা HMIS এ পাওয়া যাচ্ছিল আজকের ডেটা কিন্তু তার থেকে চেঞ্জ হচ্ছে। তো দিস হ্যাজ অলসো বিকাম ডাইনামিক। এখনো কিন্তু আমরা মার্চের ডেটা অ্যাডিকুয়েটলি ফিল আপ করতে পারিনি এবং এই ডেটা আমাদের এখনো অবধি চেঞ্জ হতে থাকছে। তো এই কারণেই এটা লেটেস্ট ডেটা আপনাদের নেওয়া। তো লেটেস্ট ডেটা ওয়াইজ আমরা দেখছি অনেক জায়গাতেই যেখানে স্টেরিলাইজেশন পারফরমেন্স হয়নি, এই জায়গাটা আপনাদের একটু ইন্ডিভিজুয়ালি আমরা জানতে চাইবো যে হোয়াট আর ইউ ওয়ার্কিং অন দিস। তো এখানে আপনাদের সাউথ চব্বিশ পরগনাতে একটু আসবো। সাউথ চব্বিশ পরগনা থেকে যদি একটু রেসপন্ড করেন যে এই জায়গাগুলো যেখানে আপনার হচ্ছিল না পারফরমেন্স, এর ইতিমধ্যে সেখানে কোনো ওয়ার্কআউট কিছু করা হয়েছে কি, একটু সাউথ চব্বিশ পরগনা থেকে যদি একটু রেসপন্ড করেন। হ্যাঁ, সাউথ চব্বিশ পরগনা কাইন্ডলি একটু রেসপন্ড করুন, আমরা আনমিউট করতে পারবেন। ম্যাডাম, এই জায়গাটা আমরা দেখছি, এই ফিমেল স্টেরিলাইজেশনের জায়গাটা, এবং যেভাবে করে আমাদের এটাকে আপগ্রেড করা যায় আমরা সেটা করছি। অলরেডি আমরা ক্যাম্প ব্লক ওয়াইজ ক্যাম্প করেছি, তো সেটা এই ফিনান্সিয়াল ইয়ারে সেটা হয়ে যাবে। আপনার কিন্তু ম্যাডাম অনেকগুলো জায়গা আছে যেখানে কিন্তু প্রথম হচ্ছিল কিন্তু পরের ছ মাসে পারফরমেন্স হয়নি। প্রথম ছ মাসে ভালো হচ্ছিল কিন্তু পরের ছ মাসে কিছু হয়নি, একদম জিরো পারফরমেন্স। ম্যাডাম এটা দেখে নিচ্ছি, মানে এই মান্থে আমরা অনেকটা পারফরমেন্স করেছি। ম্যাডাম আমরা ব্লকে কোথায় কবে ক্যাম্প সার্জেন্টকে ইলেকট্রনিক অর্ডার করা হয়েছে সেগুলোতে করেছেন, এবং সেটা অলরেডি আমরা মনিটর করে বুঝতে পারছি কিনা ঠিক আছে। আচ্ছা, উত্তর দিনাজপুর একটু কাইন্ডলি রেসপন্ড করবেন। পাটা কিছু খুচা চললো। হ্যাঁ, উত্তর দিনাজপুর থেকে বলছি। বাকি মিউট করুন। হ্যালো, হ্যাঁ উত্তর দিনাজপুর শুনতে পাচ্ছি। বাকিরা একটু কাইন্ডলি নিজেদের মিউট প্লিজ। রকম কিছু দাঁড়া রয়েছে। হ্যাঁ উত্তর দিনাজপুর প্লিজ। হ্যাঁ উত্তর দিনাজপুর একটু আনমিউট করে বলুন প্লিজ। ৮০টা ট্যাবলেট ফলিপার জানেন কখনো তাকে
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলছি, আমাদের ইসলামপুরে বিএমওই মিনিলা কত ট্রান্সফার হয়ে গেছে, আর কোভিডের সময় আমাদের একটু অসুবিধে হয়েছিল। যাই হোক, তো আমাদের যারা এম প্যানেল সার্জন আছে তাদের আমরা বিভিন্ন হসপিটালে ট্যাগ করে দিয়েছি। ওরা 26 তারিখ থেকে শুরু করবে। আমাদের 26 তারিখে ইসলামপুরে দিয়ে প্রথমে শুরু হচ্ছে, আর যারা সার্জন আছে তাদেরকে সব জায়গায় ট্যাগ করা আশা করি পারফরমেন্স আসবে। ঠিক আছে, ওকে স্যার, একটু দেখে নেবেন। আচ্ছা মালদা, মালদা একটু কাইন্ডলি বলবেন। মালদা একটু কাইন্ডলি রেসপন্ড করবেন প্লিজ, মালদা থেকে। মালদা ডিস্ট্রিক্ট অফিসিয়ালরা একটু কাইন্ডলি রেসপন্ড করবেন, ডিস্ট্রিক্ট থেকে কেউ প্লিজ। ম্যাডাম মালদা থেকে বলছি। হ্যাঁ ম্যাডাম, আমার ঘরে একটা মিটিং চলছে, আমি স্যারকে ডাকতে পাঠালাম, একটু হোল্ড করুন। আচ্ছা পূর্ব মেদিনীপুর থেকে একটু কাইন্ডলি রেসপন্ড করবেন। হ্যাঁ ম্যাডাম বলুন। এই কোয়ারেগুলো ব্লক আছে নন পারফর্মিং, মানে যেটা অক্টোবর 21 থেকে মার্চ 22 হয়নি, কিছু ওয়ার্কআউট করা হয়েছে এগুলো? হ্যাঁ ওয়ার্কআউট করা হয়েছে, মানে আমাদের জেলায় সার্জন খুব কম, তো অনেক আমরা অফিশিয়ালি ট্রেন্ড কিন্তু দে আর নট কন্টেন্ট, তো এটা আমরা এখন ট্যাগিং করছি। এই আজকে আমাদের এমআইএস মিটিং চলছে, ট্যাগিং করছি যাতে ফিক্সড অ্যাট লিস্ট 490 ব্লকগুলোতে করা যায়। এগড়া হাসপাতালে হচ্ছিল না, হলদি হাসপাতালে যাতে করা যায় সেটা আমরা দেখছি, যাতে ইমপ্রুভ করানো যায়, ট্যাগিং করার চেষ্টা করছি ব্লকের সাথে। আচ্ছা, আর একটু তাহলে আমাদের ওয়ার্কারদের দিয়ে একটু লিস্ট করা পেন্ডিং আছে, মানে দোজ হু আর মিটিং ফর লাইক, এই লিস্ট যদি তারা ওয়ার্কআউট করে রাখেন তাহলে করা। আচ্ছা পশ্চিম মেদিনীপুর, পশ্চিমপুর একটু কাইন্ডলি রেসপন্ড করুন। বিভিন্ন হচ্ছে না, ওটা ট্যাগ হলে আশা করছি সামনের মাস থেকে হবে। ঠিক আছে, তাহলে আপনাদের যখন মিটিং চলছে তখন এই ইস্যুটা ডেফিনেটলি এটাকে একটু হাইলাইট করবেন। যে সমস্ত জায়গাতে জিরো স্টেরিলাইজেশন হচ্ছে সেখানেতে আমরা এরকম ভাবে বাই লেটার, মানে সিএমওএস কে দিয়ে এরকম কোথাও সোকজ কোথাও লেটার করে এরকম ভাবে দিয়েছি, এবং সেই সমস্ত সব জায়গাগুলোতে আমরা যাতে এরকম মানে স্টেরিলাইজেশন অপারেশন শুরু করে দেওয়া যায় এভরি উইক ফিক্সড ডে, সেরকম ভাবে তো একদম অর্ডার করেও দেওয়া হয়েছে, বেশিরভাগ জায়গাতে শুরুও হয়ে গিয়েছে, কোনো কোনো ব্লক করেছে কিন্তু হয়তো ডেটা এন্ট্রি এটা হয়নি, এরকমও আমরা আমাদের রিভিউ মিটিংয়ে দেখেছিলাম।
বাকিটা করে দেওয়া হচ্ছে ম্যাডাম। মানে এটা পুরোটাই আমরা টেক আপ করে নিয়েছি অলরেডি, দুটো বা তিনটে লেটার আমরা ইস্যু করেছি। হ্যাঁ, আপনাদের প্রথম সব লাস্ট ইমপ্রুভ করেছে। সুপ্রসাদজি, ইয়েস ম্যাম, সুপ্রসাদজি বলছি, তোমার কিন্তু সবগুলোতে কিরকম ঘেটে যাচ্ছে মালদা, একটু দেখো। একটু বেশি খেলা ঘাটতে হবে। আমি একটা ইন্ডিয়ান প্রোগ্রাম বলছি, সবাইকে একটু বেশি করে ঝাঁপাতে হবে। সব কটা প্রোগ্রাম পিছনের দিকে হয়ে যাচ্ছে। ইমুনাইজেশন ভালো না, এটা ভালো না, তোমাদের মিটিংগুলো হচ্ছে না। সেদিন বলে তোমাকে ফোন করে আমি বললাম, ওই যে কি বলে এইফাই কমিটির মিটিং হচ্ছে না তোমার ওখানে, আমি জানি না, মানে এগুলো এগুলো দেখো। ডেকে নিয়ে মালদা মেডিকেল কলেজ থেকে মিটিংটাও হলো, শুরু করো। কারণ আর এই যে এটা তোমার যে কটা আরম্ভ হয়েছে ভালো, যেগুলো আরম্ভ হয়নি ইমিডিয়েটলি শুরু করো। ইমিডিয়েটলি শুরু করো, কারণ একটা তোমার জেলা যদি না করে তাহলে কোন জেলা করবে? মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, স্বচ্ছ শুনে, এগুলো তো প্রায়োরিটি ডিস্ট্রিক্ট। ঠিক ঠিক আছে স্যার, তুমি তো নিজে গিয়ে দেখলে, আমাদের সঙ্গে তো ঘুরলে, দেখলে তো। ঠিক আছে, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে যদি বলেন। কিছু শোনা যাচ্ছে না, মুর্শিদাবাদ পাচ্ছি না আমরা, টেকনিক্যাল ইস্যুও হয়তো হয়েছে। এবং সিএমএইচ মুর্শিদাবাদ থেকে কেউ জয়েন করেছেন বলে দেখতে পাচ্ছি না স্যার। নদিয়া একটু কাইন্ডলি রেসপন্ড করবেন। ঠিক আছে, নদিয়া থেকে চাকদা ব্লকের ক্ষেত্রে এর আগের বারে আমরা ইস্যুটা বলেছিলাম, লাইক চাকদার কোনো ইনডোর নেই, সেজন্য আমরা বেনিফিশিয়ারি অলরেডি মোবিলাইজ করে চাকদা এসজি, এরকম লাস্ট উইকে 5 কেসেস আর ডেলট উইথ। ওরা স্টার্ট করছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে কালীগঞ্জ ফুল ব্লকও, এখানে কিন্তু হেলথ ব্লক এখনো হয়নি, যাতে কল্যাণী এদের কোনো ইনডোর ফেসিলিটি নেই, তো সুতরাং এদের মোবিলাইজ করে আমরা চাকদা এসজিএইচ এর পারফরমেন্সে ওটা দেখানো হচ্ছে। দ্যাটস ওয়াই এইচএমএস এখানে রিফ্লেক্টেড হবে না। এটা কৃষ্ণ করিমপুর, কৃষ্ণগঞ্জ, কৃষ্ণনগর 1-2, রানাঘাট 2 অ্যান্ড তেহট্টু 2 ডেট মে মান্থে এইচএমএস এ রিফ্লেক্টেড হবে। অ্যান্ড বাকি যে নবদ্বীপ ব্লক অ্যান্ড ব্লক, এই তিনটে ব্লকের মধ্যে ওরা অলরেডি স্টার্ট করবে, শেডিউল ফিক্স হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মুর্শিদাবাদ থেকে কে যদি জয়েন করে থাকেন তাহলে যদি আমি সাগর দিকে বিএমওইচ আছি, যদি ভালো বলতে পারি। সাগর দিঘি তো এই লিস্টে নেই যদিও।
ম্যাডাম, এই জিনিসটা আমাদের জেলার মিটিং আলোচনা হয়েছিল বলেই বলছি। তো আমাদের ওই স্যার ডেপুটি থ্রি স্যার ওই আমাদের সার্টেন ডিস্ট্রিবিউশনটা করি এবং যে যে ব্লকগুলো এখানে নাম দেখাচ্ছে নবগ্রাম গ্রাম, এগুলো আমি স্যার আমি ম্যাডাম জানি, এগুলোতে অলরেডি লিস্ট তৈরি করে সার্জারি শুরু হয়েছে এবং হচ্ছে কাজ চলছে। ঠিক আছে, ওকে, জেলার সাথে আমরা কমিউনিকেট করে নেব। আচ্ছা, পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমান যদি একটু ফোন করেন। পশ্চিম বর্ধমান থেকে বলছি। হ্যাঁ ম্যাডাম, পরমেশ্বর অ্যাকচুয়াল একটা পিএইচসি, কেমন, যদিও ওটা একটা ব্লক, ওটা একটা পিএইচসি, ওটাতে কোনো ডিসেন্ট্রালাইজেশন হবে না। এই ফাইল করেছি করেছে বিপিএইচসি করার জন্য, বাকি তো আমাদের স্টেরিলাইজেশন হচ্ছে, জায়গাই হচ্ছে। আমি বলে দিচ্ছি, পানাগড় হচ্ছে ফ্রাইডে, লাউদহা ওয়েডনেসডে, নিগঞ্জ ওয়েডনেসডে, বাহাদুরপুর থার্সডে, কেলেজোড়া ফ্রাইডে, আর এই যে সালালপুর বলছেন পিঠাইকারে টিউজডে অ্যান্ড ওয়েডনেসডে। ওদের রিপোর্টিং দেখে নিচ্ছি কি হচ্ছে, কিন্তু পাণ্ডবেশ্বরটা কিন্তু একটা ব্লক পিএইচসি। হ্যাঁ, ওটা এই ফাইলটা আমরা পেয়েছি, আর হয়তো মাসের রিপোর্টে ছিল, কিন্তু পরের ছ মাসের রিপোর্টে দেখাচ্ছে না। এটা ম্যাডাম যদি ডেটা রিলেটেড ইস্যু হয় যদি দেখি না দেখে নিচ্ছি আমরা এটা ডেটা ডেফিনেটলি, কারণ উনি মাস্টার ট্রেনার, উনি নিজে করছেন, অন্য জায়গাও করছেন। আর আমি এইমাত্র বললাম না, আমাদের পিঠাইকারিতে থার্সডে অ্যান্ড ওয়েডনেসডে থার্সডে দুটোই হচ্ছে, তা সত্ত্বেও ডেটা রিপোর্টিং এরর রেটিফাই করে দেয় ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, দেখে নিচ্ছেন দুলে ভালো হয়, কে পাঠাচ্ছে বর্তমান তা হয় না, বর্তমান একটু কাইন্ডলি রেসপন্ড করবেন, কেন আপনার স্পিডে ছিল না ম্যাম, শোনা যাচ্ছে, আমি ডেপুটি ছিব। আচ্ছা, পূর্ব বর্ধমানের বেশ কটা মানে 11টা ব্লক গত মাস হিসাবে দেখিয়েছিলেন যে করছিল না, আমি 8টা ব্লককে সিএমও স্যারকে দিয়ে সার্জেন্ট, আশা করি ম্যাডাম এবার তাও 3টে ব্লক এখনো করতে পারিনি, আমাদের একটু সার্জেন্ট স্টেরিলাইজেশন অপারেশন করে সার্জেনের একটু একটু আছে, আমরা আশা করি ওটা বেড়ে যাবে। আর একটা জিনিস ম্যাডাম, প্রত্যেকটা বিএমওএইচ এর যেটা বক্তব্য, একটু যদি স্টেট থেকে ন্যাশনালকে বলা যায়, কারণ বিগত সবাই কিন্তু এইটাই বলছে, বিগত 15 স্টেরিলাইজেশনের ইনসেন্টিভ যে মানিটা সেটা কিন্তু বাড়ানো হয়নি, অন্তত 15 বছরে 5 গুণ দাম বেড়েছে, অন্তত কিছুই বাড়ানো হয়নি। একটু যদি স্টেট সেন্টারের সাথে কথা বলে স্যার ম্যাডাম এটা একটু যদি দেখে, অন্তত সার্জেন মানি, অ্যানাস্থেটিস মানি বা অ্যাসিস্ট্যান্ট একটু করে যদি বাড়িয়ে দেওয়া যায় ম্যাডাম, আমরা দেখছি তো। হ্যাঁ, পুরুলিয়া একটু যদি বলেন, তাতে কিন্তু অনেক জায়গাতেই ভালো নয়। হ্যাঁ, কোন জায়গাতেই আমাদের যেটা ছিল আগে, আগে যারা করতেন তারা মোটামুটি সবাই ট্রান্সফার হয়ে গেছে, আমাদের সার্জেনের অবস্থা খুব খারাপ, আর কি বলে দু এক জায়গায় যে আছে তারা করে এবং এক জায়গায় গিয়ে করার মতো অবস্থা নেই, আর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসবো, এত স্ক্যাটার্ড এরিয়া, আমরা নাম পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওকে।
আচ্ছা নেক্সট চলে আসছি অন্তরা পারফরমেন্স। অন্তরা পারফরমেন্স কিন্তু অনেকগুলো জায়গাছি, এগুলো হচ্ছে না এতগুলো জায়গায় অন্তরা পারফরমেন্স। সাউথ চব্বিশ পরগনায় ওভারঅল অন্তরা পারফরমেন্স ভালো এই মুহূর্তে আমাদের কিছু অন্তরা, গোটা বছর কিন্তু খুব একটা ক্রাইসিস ছিল না, লাস্ট 1-2 মান্থ অন্তরা ক্রাইসিস আছে। আমরা এই মুহূর্তে খানিকটা পেয়েছি স্টক দেখে আমরা তাদেরকে দিচ্ছি, খুব বেশি অ্যামাউন্ট আমরা দিতে পারছি না, কমই দিচ্ছি, কিন্তু যাই হোক এটা হয়তো আমাদের কিছুদিনের মধ্যে এই জায়গাটা থেকে আমরা ঠিক হয়ে যাবে। তো অন্তরা পারফরমেন্স এই গোটা ব্লকের পারফরমেন্স নেই এই জায়গাটা থেকে। আর আমাদের আছে সবার ক্ষেত্রে বলছি একটা জিনিস, তিনটে ইস্যু যদি এই তিনটের মধ্যে থাকে দিন ধরে আমাদের ক্রাইসিস চলছে দেখছি, এবং স্টক আপনাদের আমাদের কাছে অন্তরা ক্রাইসিস লাস্ট 2 মান্থস ধরে আরো দুটো পয়েন্ট আছে, সেটা হচ্ছে এক হচ্ছে কিছু একটা সার্কুলেট করেছিলাম যে ব্যাচ নাম্বারে আমরা বলেছিলাম অনেক জায়গা থেকে আমরা ফিডব্যাক পাচ্ছি যে হচ্ছে ইস্যুটা সেম, মানে কোনো ইস্যু থাকে তাহলে সেক্ষেত্রেও আমাদের ব্যাচ নাম্বারে আছে যেটা ডিফেক্টিভ সেটা আমাদের কাছে পাঠান। তো এই দুটো জানে অন্তরা আমরা সাবসেন্টার লেভেলে ইস্যু করতে আমার কাছে ফিজিক্যালি কিছু অন্তর রয়েছে কিন্তু তখন FPLMIS স্টেটে ছিল আমরা ওটা ইস্যু করতে পারছি না, ওটা কি করবো না কি পূর্ব বর্ধমানে মানে আপনার কি এটা স্টকে দেখাচ্ছে না স্টকে না FPLMIS না নেই আপনাকে কল ব্যাক করব ম্যাডাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। তো অন্তরা প্রতিটা সাবসেন্টারে একটু আপনারা স্টার্ট এজ লিমিট কিছু নেই, অন্তরা যে কোনো এজ দেওয়া যেতে পারে, অন্তরার ক্রাইসিস সাময়িকভাবে চলটা আমরা করা যায়। আচ্ছা আরেকটা জিনিস আপনাদের প্রত্যেকের যেটা আজকে দেখাতে চাইছি সেটা হচ্ছে আমাদের মাতৃমা পোর্টালটা একটু জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা আমাদের লগইন না করে আমরা কি পোর্টালে আমরা খুলতে পারি মাতৃমা। প্রথম এন্ট্রিটা শেয়ার করার চেষ্টা করছি আপনাদের, তো
ম্যাডাম কথা শোনা যাচ্ছে না কিছু আচ্ছা সরি এগিয়ে বাংলা ডট অনলাইনে খুলে আমরা এইভাবে এই স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি তো এই স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি এখানে লগ ইন না করে আমার প্রত্যেক ব্লক অফিসিয়ালস এর রিকোয়েস্ট ডিস্ট্রিক্ট অফিসিয়ালরা তো ডেফিনেটলি দেখেন এতদিনে কিন্তু ব্লক অফিসিয়ালস অনেকে আছেন যারা হয়তো নতুন জয়েন করেছেন বা এই মাতৃমা পোর্টাল সম্বন্ধে ততটা অ্যাওয়ার নন তাদেরকে আমরা খুব ছোট একটা রিকোয়েস্ট একটাই কথা বলার যে আপনারা এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা গিয়ে বাংলা ডট অনলাইন করলে আপনারা এই স্ক্রিনটা আপনাদের কাছে ভিজিবল হবে একটাই কাজ দিয়ে আপনারা শুরু করুন এখানে রিপোর্ট সেকশন রিপোর্ট সেকশনে যদি এখানে দেখছেন পারফরমেন্স ইন্ডিকেটরের মধ্যে তিনটে সেকশন আছে তার মধ্যে জাস্ট সিম্পলি যদি রিপোর্ট সেকশনটা ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনারা একটা স্ক্রিন আপনাদের একটা এক্সেল ডাউনলোড হয়ে যাবে তো এইটা আপনারা জাস্ট এখানে এক্সেল দেখছেন আপনারা ডাউনলোড হয়ে গেছে এবং সেইটা আমরা এক্সেলটা আমরা দেখতে পাবো তো এইটা আপনাদের রিকোয়েস্ট যে আপনারা শুধু এই এক্সেলটা ডাউনলোড করে দেখুন এক্সেলটা আপনাদের শেয়ার করছি ভিজিবল হচ্ছে হ্যাঁ এই স্ক্রিনটা আমরা দেখতে পাবো এই স্ক্রিনটা যদি আমরা দেখি তাহলে এই কটা প্যারামিটার্স কিন্তু আমাদের কাছে ভিজিবল হয়ে যাচ্ছে ডিস্ট্রিক্টের নাম পার্সন প্রেগন্যান্ট ওমেন রেজিস্টার্ড উইদিন 12 উইকস পার্সন প্রেগন্যান্ট ওমেন রিসিভড কমপ্লিট পার্সন ইনফ্যান্ট ফুলি ইমিউনাইজড উইদিন হিজ আর ফার্স্ট বার্থডে কমপ্লিট ইমিউনাইজেশন কত পার্সেন্টেজের হয়েছে এবং যে প্যারামিটার্স নিয়ে আজকে ডিসকাস করছিলাম পার্সেন্ট অ্যাক্টিভ টিনএজিসি উইদাউট এফপি ফ্যামিলি প্ল্যানিং নাইনি এরম অ্যাক্টিভ টিনএজিসি কতজন আছেন এটা হচ্ছে 54% এই ডেটা থেকেই আপনাদের দেখানো হচ্ছিল যে আমাদের স্টেটের অ্যাভারেজ হচ্ছে 46% টিনএজিসি আমরা কভার করেছি 54% কিন্তু স্টেটের অ্যাভারেজ যার টিনএজিসি আমরা কভার করতে পারিনি জেলা ওয়াইজ যদি আজকে দেখি তো আজকে এখনকার জেলার মধ্যে উত্তর দিনাজপুর আছে উত্তর দিনাজপুরে আপনারা নিজেরা দেখতে পারেন আপনাদের এই ডেটা কভারেজ কিন্তু বেশ আপনারা দেখতে পাচ্ছেন 80% আনকভার এখানে অনেক ডিস্ট্রিক্ট আছে যেখানে কিন্তু তার কভারেজ খুব কম পশ্চিম বর্ধমান যেরকম 70.8% হচ্ছে আনকভার এছাড়া হচ্ছে মালদা মালদাও এখন আছেন মালদা জেলার 76.1% হচ্ছে আনকভার্ড তো এখানে আমরা জেলা ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি যে 80% আমাদের টিনেজ কাপল আছে তার টোটাল 80% হচ্ছে কভারেজ হয়নি আমরা যদি জেলার প্যারামিটার্স দেখে আমরা যদি ব্লক লেভেলে দেখতে চাই সেক্ষেত্রে ব্লক লেভেলে আমরা দেখতে পারি তো ব্লকটা ফিল্টার করলে আমরা এই ডেটাটা পাচ্ছি ব্লকে আপনার দেখতে পাচ্ছি যে এই ডেটা আপনার ব্লক ওয়াইজ যেখানে এতগুলো জায়গা আছে যেখানে কিন্তু কভারেজ বেশ পুয়ার 89% আনকভার্ড হচ্ছে গোয়ালপুর 1 এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাকি সব জায়গাগুলো যেখানে হচ্ছে আনকভার্ড আমরা জেলা ওয়াইজ এখানে ক্লিয়ার করে আমরা আমাদের নিজের জেলা এখান থেকে দেখতে পারি আমার বিএমওই স্যার ম্যাডামদের রিকোয়েস্ট যে আপনারা নিজেদের জেলা নিজেরা কাইন্ডলি দেখুন পশ্চিম বর্ধমানেও যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই জেলাগুলো কিন্তু সিচুয়েশন আমরা নিজেরা আমাদের কাছে ভিজিবল হচ্ছে যেখানে এই ফরিদপুর এখানে 86.6% আনকভার্ড এটা কিন্তু রিয়েল টাইম ডেটা আমি আগের মিটিং এই এটা জাস্ট ডেটাটা ডাউনলোড করছি তো এখানে আনকভার্ড এতজনের আছে আমি যদি এরপরে ডিটেলস ব্লক থেকে দেখি ব্লকে সাবসেন্ট্রাল লেভেলে যদি দেখতে চাই পরের শীটে আমি চলে যাব পরের শীটে গেলে আমি কিন্তু আমার ডিটেলস পাব
হ্যাঁ, আমি যদি আমার পশ্চিম বর্ধমানেই চলে যাই তাহলে দেখছি এখানে অনেক ব্লক আছে, যেখানে এই বারাপনি ব্লক সেখানে যদি সাবসেন্টার লেভেলে যাই এখানে দেখছি এই যে এই সাবসেন্টারে 100% আনকভার্ড, আর তিনে জিসি আছে তার কারোরই কোনো কভারেজ হয়নি। এইখানে এই ব্লকের আরেকটাও সাবসেন্টার দেখছি যেখানে 95.5% হচ্ছে আনকভার্ড, 95%। এখানে আরেকটা সাবসেন্টারও আছে যেখানে কিন্তু টোটালি আনকভার, 97%ও আমরা দেখতে পাচ্ছি এবং 100%ও আমরা দেখতে পাচ্ছি। এখানে গোংলা সাবসেন্টার, ইচ্ছাপুর সাবসেন্টার এগুলো কিন্তু 100% আইদার আনকভার কিংবা কভার হয়েছে, তারা মাতৃমা পোর্টালে ডেটা তোলেননি। ফরিদপুর এখানেও পাচ্ছি আমরা যে জগন্নাথপুর সাবসেন্টার 100% আনকভার। আপনারা ড্রিল ডাউন করে আপনাদের নিজেদের সাবসেন্টার লেভেল ডেটাও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারেন, এবং আকালপুর সাবসেন্টার সেখানেও কিন্তু আনকভার। আপনাদের নিজেদের ডেটা নিজেদের সিচুয়েশন আপনারা জানেন, তো অ্যাজ পার দিস আমাদের যে মান্থলি মিটিং হয় সেখানে ইউ ক্যান মনিটর। আপনারা এই সাবসেন্টারের যারা ANM দিদিমণি আছেন তাদেরকে কাইন্ডলি একটু ডাকুন ব্লক লেভেলে। এই জামুরিয়া ব্লকেও অনেক জায়গা আছে যেখানে কিন্তু পারফরমেন্স বেশ পুয়ার, 97.3% আনকভার্ড, মানে অলমোস্ট টিনেজ ইসি পার্টটা ডিল করাই হয়। তো এইটা কিন্তু আপনাদের নিজেদের ব্লক লেভেলে আপনারা দেখতে পারেন। আপনারা কাইন্ডলি একটু ব্লক থেকে আপনাদের সাবসেন্টার লেভেলগুলো একটু অ্যানালাইজ করুন এবং এই ডেটাগুলো দেখুন। এবং আপনাদের একটা রিকোয়েস্ট যে ইমিডিয়েটলি এনাদের আপনারা ব্লক লেভেলে ডাকুন, ডেকে প্লিজ অ্যাড্রেস দেন সেই জায়গাগুলোতে। আপনারা ইমিডিয়েটলি তাদেরকে আইডেন্টিফাই করুন, তাদের এই ANM দিদিমণিদের আপনারা সাবসেন্টার লেভেলে ডেকে নিন। সাবসেন্টার লেভেলে ইস্যুগুলো আপনারা জানতে চান এবং কিভাবে কভার করতে পারবেন, কিভাবে ইস্যুসগুলো অ্যাড্রেস করবেন সেটা দেখুন। প্রয়োজন হলে আমাদের অন্বেষা কাউন্সিলরদের সেখানে নিয়ে যান, যদি দরকার হয় কোনো রেজিস্ট্যান্ট এরিয়ার থাকে আমাদের RMNCHA কাউন্সিলর তাদের নিয়ে যান। আপনাদের ইউ হ্যাভ টু ফাইন্ড আউট আ ওয়ে টু অ্যাড্রেস দিস ইস্যুস। যদি ইস্যুটা হয় যে ডেটা এন্ট্রি কভারেজ হচ্ছে কিন্তু ডেটা এন্ট্রি হয়নি, দ্যাট অলসো মাস্ট বি টেকেন ভেরি সিরিয়াসলি, কারণ এই জিনিসটা যদি হতে থাকে তাহলে কিন্তু উই হ্যাভ টু কল দিস ইন্ডিভিজুয়াল ANMs অ্যাট স্টেট লেভেল, কারণ এই ইস্যুটা আমাদের লেভেলেও এটা হাইয়েস্ট লেভেল থেকে আসছেন। আমাদের মাতৃমা রিলেটেড মিটিং এখন খুব হাইয়েস্ট লেভেলেই করা হচ্ছে, লাস্ট স্যাটারডেতেও আমাদের মিটিং হয়েছে নানান রকম ইস্যু নিয়ে। তো এখানে SFW স্যার অলরেডি মেনশন করেছেন যে মাতৃমা পোর্টালের সবকটা ডেটা নিয়ে কিন্তু অনেক কিছু ইম্পর্টেন্স প্রায়োরিটি এখন স্টেট লেভেল থেকে দেওয়া হচ্ছে। তো প্লিজ এনশিওর নট অনলি কভারেজ, কভারেজ তো ইনশিওর করবেনই, এবং তার সঙ্গে ইকুয়ালি ইম্পর্টেন্স দিতে হবে হচ্ছে অন ডেটা আপলোড ইন পোর্টাল অলসো। এটা আপনাদের প্রত্যেককে খুব প্রায়োরিটি দিয়ে এটা কিন্তু অতি অবশ্যই দেখতে হবে, এবং ইন্ডিভিজুয়ালি আপনারা যখন মান্থলি মিটিং করছে তখন এটা দেখবেন। আরেকটা কথা, এটা আপনাদের এইটুকু বেসিক মিনিমাম আপনাদের দেখানোর উদ্দেশ্য এটাই যে আপনাদের অনেকে টেকনিক্যালি সাউন্ড না থাকতে পারে, তবে এইটুকু টেকনিক্যালি সাউন্ড বোধহয় আমাদের প্রত্যেকেই করতে হয়। জাস্ট পোর্টালটা খুলে এগিয়ে বাংলা অনলাইন এবং সেখানে রিপোর্ট সেকশন দেখতে পাচ্ছি, জাস্ট একটা ক্লিক করে ডাউনলোড করা। উই ডোন্ট এক্সপেক্ট মাচ ফ্রম ইউ, কিন্তু এইটুকু এক্সপেকটেশন আমরা জানি, এইটুকু আমাদের প্রত্যেককে শিখে নিতে হবে। ইভেন আই এম নট আ টেকনিক্যাল পার্সন, অ্যাবসলিউটলি কোনো কম্পিউটার রিলেটেড ট্রেনিং আমাদের লেভেলেও নেই, আমাদের জেলার যারা অফিসিয়াল আছেন তাদেরও নেই, তারা শিখে নিয়েছে এবং আপনাদের এটুকু শিখে নিতে হবে। এই অ্যাবিলিটি যদি কারুর না থাকে তো তারা কিভাবে কি করবেন সেটা ভাবনা চিন্তা করতে হবে, কারণ এইটুকু টেকনিক্যাল পার্টটা কিন্তু আমাদের প্রত্যেকের জানতে হবে। আর শুধুমাত্র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ডিপেন্ডেন্ট কিন্তু আমাদের থাকতে হবে না। BMOH স্যার ম্যাডাম আমাদের যারা সিনিয়র PHN আছেন, এরকম ধরনের এক্সকিউজ কোথাও কাউকে কিছু শোনা হবে না যে আমরা কখনো আমরা এটা পারি না, পারি না বলে কিছু হয় না, সবাইকে পারতে হবে, পারি না বলে কিছু হয় না। আপনারা নিজেরা কাইন্ডলি দেখে নেবেন, মানে আমরা যদি পারি করতেই হবে, আমরা পারবেন। তো এইটুকু আপনারা নিজেরা একটু দেখে নিন, দিস হ্যাজ টু বি ম্যাডাম this has to be taken seriously. তো প্রত্যেককে ইস্যু প্রত্যেককে এটাই আপনাদের রিকোয়েস্ট যে আপনারা কাইন্ডলি এই জায়গাটা দেখুন এবং এই জায়গাটা আপনারা অ্যাড্রেস করবেন।
আমাদের যতদূর মনে হচ্ছে আমাদের এই মিটিং এ আজকে আমরা ভেবেছিলাম কানেক্ট ইন ডিটেইলস ওরিয়েন্টেশন করব, কিন্তু বেশি করা সম্ভব হচ্ছে না আলাদা করে বন্দেশ মাতৃমাতা, কারণ টাইম কনস্ট্রেইন্ট। তো খানিকটা আমাদের ডিএসএম 924 পরগনা যিনি মাতৃমা পোর্টালটা দেখছেন টেকনিক্যাল ইস্যুস, তো গৌতমের যদি কিছু থাকে বা আপনাদের যদি কোনো টেকনিক্যাল ইস্যু থাকে তাহলে আপনারা বলতে পারেন। আপনারা কেউ বলতে চাইলে ইউ ক্যান আনমিউট ইওরসেলফ এন্ড সে। ম্যাডাম প্রবলেমের আগে একটু শুনুন, কাইন্ডলি শুনুন, আমি ডিস্ট্রিক্ট লেভেল অফিসিয়াল এবং ব্লকের যারা অফিসিয়াল আছে তাদের জন্যই বলছি। এটা হচ্ছে আমরা মাতৃমাতে যখন রিপোর্ট ডাউনলোড করছি মাতৃমাতে আমাদের রেকর্ডিং স্ট্রাকচারটা খুবই ভালো, কিন্তু রিপোর্টিং রিফ্লেকশন অফ ডেটাতে আমাদের অনেক কাজ এখনো বাকি আছে, যথেষ্ট ভালোভাবে এখনো হয়নি, এটা স্বীকার করে নিলাম। কিন্তু একটা বিষয় বলবো, যেটা হচ্ছে যে আপনারা ওখানে যে টার্গেট, একটু আগে সেশনেও কথাটা উঠেছিল ওখানে যে এস্টিমেটেড পিডাব্লিউ বা এস্টিমেটেড চিলড্রেন বা এস্টিমেটেড ইসি মাতৃমা পোর্টালে যে দেওয়া আছে সেটা আপনারা ওখান থেকে এখন নেবেন না, কারণ ওটা অনেক ব্যাকডেটেড ডেটা এবং ওটা ঠিকঠাক তখনকার সিনারিও অনুযায়ী বানানো হয়েছিল। আপনারা যেটা করবেন, যেটা হচ্ছে আমরা প্রত্যেক জেলাতে যে ইএলএ দিয়েছি ফর পিডাব্লিউ এবং চিলড্রেন এবং পপুলেশন, সেইটার ভিত্তিতে আপনারা জেলাতে অ্যানালিসিস করবেন এবং সাবসিকুয়েন্টলি জেলা নিশ্চয়ই ব্লক যেটা ভেঙে দিয়েছে ইস্যুগুলো ঠিকঠাক হবে না, এটা সকলের উদ্দেশ্যেই বললাম। বাকি যদি কারোর কোন টেকনিক্যাল প্রবলেম থাকে, ইস্যু থাকে, তাহলে আপনারা এক এক করে বলতে পারেন। যে সমস্ত বাচ্চাদের আমরা মানে থার্ড ডোজ, যেমন হচ্ছে আমরা যখন পিসিবি দিচ্ছি, পিসিবি দেবার পরে যখন 9 মাসে আসছে বা থার্ড ডোজেই এলো, তখন হচ্ছে পিসিবি সেকেন্ড ডোজটা শেষ হয়ে গেছে, দিতে পারলাম না, তার পরের মাসে যখন দিতে যাচ্ছি তখন কিন্তু সেটা নিচ্ছে না, মাতৃমাতে নিচ্ছে না, বা কোনো কারণে 9 মাসের ভ্যাকসিনে যেটা আমরা পাওয়া যাচ্ছে না, কিন্তু সেটা যখন পরের মাসে গিয়ে দিতে যাওয়া হচ্ছে তখন কিন্তু আর সেটা হচ্ছে না। এই প্রবলেমটা কি করে সলভ করবে? ইস্যু টু ইসি তাই হচ্ছে, ইসি টু পিএনসি মানে বলছি এটা হচ্ছে ডেলিভারি হওয়ার পর আফটার 42 ডেজ অটোমেটিক সেটা কিন্তু ইসি তে চলে যাওয়ার কথা, এক নম্বর। এখন আমরা ওটা 42 দিনের পরিবর্তে 75 দিন করে দিয়েছি, অর্থাৎ 75 দিনের মধ্যে আপনার পিএনসি চেকআপ গুলো সমস্ত এন্টি হয়ে যাওয়া উচিত, এটা ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পর যদি না হয় তাহলে সেটা সরাসরি ইসিতে চলে যাচ্ছে, এবং ইসিতে চলে যাওয়ার পর তার আর পিএনসি এন্টি করা যাচ্ছে না, এটা হচ্ছে ইস্যু। আমরা পিএনসি এন্ট্রি নয়, আমি বলছি পিএনসি এন্ট্রি বলিনি, বাচ্চা যখন ভ্যাকসিনেশন নিতে আসছে থার্ড ডোজ যখন নিচ্ছে, থার্ড মানে 3.5 মান্থসে যখন আসছে, কোনো একটা ডোজ হয়তো শর্ট হয়েছে, দিতে পারা গেল না, পরের মাসে সেই বাচ্চাটাকে ডেকে যখন দেয়া হচ্ছে তখন আর সেটা এন্ট্রি নিচ্ছে না। ঠিক 9 মাসে যদি মিজলস যেই পিসিবি যখন দিচ্ছি তখন কোনো একটা যদি কোনো কারণে মানে দিতে না পারি, মিস হয়, তাহলে তাকে পরের মাসে এসে বা পরের বারে সেটা আর এন্ট্রি নিচ্ছে না। এইটা কিভাবে, এইটা এইটা পার্টিকুলার আপনার আপনার সাব সেন্টারেই সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমার এখানে আরবানে হয়েছে, আর পিসিবি ভ্যাকসিন না থাকার জন্য। না না, কোথায় হয়েছে, আরবানে হয়েছে কি রুরালে হয়েছে? হ্যাঁ, আরবান সরি আরবানে হয়েছে, রুরালেও হয়েছে, আরবানে হয়েছে, রুরালে হয়েছে। আপনার দুটো আপনার যে 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 আইডি গুলোতে আপনি এন্ট্রি করতে পারছেন না, সেই আইডি দুটো ডিএসএম এর মাধ্যমে ওই আমাদের গ্রুপে দিতে বলুন, দেখে নিচ্ছি আমরা। ঠিক আছে, পূর্ব বর্ধমান থেকে বলছিলাম, বলুন। পূর্ব বর্ধমানে ভাতা ব্লক থেকে বলছিলাম স্যার, মেইনলি আমি বলছি আমার 38 সাব সেন্টার রয়েছে, তো মোরালেস আমরা দেখছি যে আমাদের মানে মাতৃমা যে ট্যাবটার প্রচুর রকম প্রবলেম এরাইজ করছে, যেমন ধরুন স্যার মানে প্রপারলি আপডেট হচ্ছে না, আমরা ওয়াইফাই এর মাধ্যমে আপডেট করানোর চেষ্টা করছি কিন্তু এটা হচ্ছে না, মানে সবকটা ক্যাটাগরি কিন্তু টিক মার্ক হয় সেটা কিন্তু হচ্ছে না, যার ফলে প্রচুর কি ডেটা ল্যাপস হচ্ছে। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যখন পার্সোনালি খুলে দেখছি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তখন কিন্তু দেখছি হ্যাঁ ব্যাকলগের যে ডেটাটা উনি তুলেছিলেন
সেই রেটার কিন্তু এখানে শো করছে না এবং উনি পার্সোনালি এটা কতদিন আগেকার কথা মানে এক সপ্তাহ আগে কি স্যার আজকের ডেটেও ঘটনাটা ঘটে আছে আজকের ডেটেও ঘটনাটা ঘটেছে এটা একটা সমস্যা ছিল স্পেসের একটা সমস্যা হয়েছিল আমাদের যে ডেটাবেস সার্ভার রয়েছে সেই স্পেসটা অনেকটাই আমাদের মানে 90% অকুপাইড হয়ে গেছিল এত ডেটা এন্ট্রি হয়েছে তো আমরা সেটাকে ডবল করে দিয়েছি 2 TB করে দিয়েছি কিন্তু এখন আর এই সমস্যাটা হওয়ার কথা নয় যে গুড নেটওয়ার্ক কানেক্টিভিটিতে কিন্তু সবকটাই চেক হয়ে যাওয়ার কথা স্যার আমরা ওয়াইফাই এর মাধ্যমে দেখেছি এবং আজকে সকালের ঘটনা আমি জিনিসটাকে ওনাকে আপডেট করে দিলাম আমার এন্ড থেকে কারণ ওনাকে ওটাকে ব্যাকলগে ঢুকতে পারছি না আপনারা কোনো অসুবিধা নেই এটা এএনএম এর যে যে সাবসেন্টারে এটা হচ্ছে ঘটনাটা সেই সাবসেন্টারে এএনএম এর আইডি আর পাসওয়ার্ডটা আমাকে শেয়ার করে দিন মানে আমাকে শেয়ার করে দিন মানে জেলা হয়ে আসতে হবে পাঠিয়ে দিন আমি ওই ওটা দেখে নিচ্ছি আমার এখান থেকে ট্যাবে দেখে আমি করে দিয়ে দিচ্ছি আর একটা সমস্যা স্যার বলছি যে অনেক সময় আপনাকে একটা বলে দিই এটা সবার জন্যই বলছি যদি এরকম সমস্যা হয় ওই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা মোবাইল অ্যাপে অথবা আপনাদের জেলা লেভেলে যে ট্যাব রয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে সেই ট্যাবে ওই এএনএম এর আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে করার পর সেখান থেকে করে দেখতে হবে মানে আমি বলতে চাইছি যে যে ডিভাইসে একটা সিঙ্গেল লগইন আছে অন্য একটা ডিভাইসে ওইটাকে ট্রাই করতে হবে নিঃসন্দেহে হয়ে যাবে এটা আমরা 2-3 জায়গায় করে দেখেছি যে এটা ঠিকঠাক হচ্ছে মানে পার্টিকুলারই বলছি কারণ ট্যাবে তো আমাদের এমডিএম এর থাকার জন্য রেস্ট্রিকশন আছে কুকিজ অনেক জমা হয়ে যাচ্ছে ট্যাবে এইবার এই কুকিজ গুলো আমার অন্য ডিভাইসে নাও থাকতে পারে সেই কারণে অন্য ডিভাইসে ওই সেম আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে যদি আমরা আপলোড করি বা অফলাইন আপলোড বলুন আর ওই সিঙ্ক্রোনাইজ বলুন তাহলে কিন্তু সবকটাই চেক নিয়ে নেবে এটা আপনি ট্রাই করে দেখুন স্যার আরেকটা একটা প্রবলেম আমি দেখলাম সেটা হচ্ছে যে যখন কোনো স্টিল বন্ড হচ্ছে স্যার যখন কোনো স্টিল বন্ড হচ্ছে মানে আমার ডেলিভারি পয়েন্ট থেকে তো দেখা যাচ্ছে যে আমার ডেলিভারি পয়েন্টের ওখানে এন্ট্রি করতে গেলে স্টিল বন্ডের যাবতীয় তথ্যগুলোকে যখন ইনপুট করা হচ্ছে তখন দেখা যাচ্ছে কিন্তু যে একটা আইডি ক্রিয়েশন হয়ে যাচ্ছে যেটা কিন্তু হওয়াটা কথা নয় ওটা রেক্টিফাইড করে দেওয়া হয়েছে এখন আর নেই ওই সমস্যাটা ছিল ওই লাইভ বার্ড একটা দেখালে দুটো আইডি করছিল আর স্টিল বার্ডের তোমার এন্ডি করলেও আইডি বেরিয়ে যাচ্ছিল ওটা হবে না ওটা লাস্ট উইকে কিন্তু হয়েছে আমার হাসপাতালে না না আর হবে না রে বাবা ওটা ওইটা আমি বলছি ওটা কি হয়েছে ওটা আমরা নতুন যে অ্যাপের ভার্সনটা দিচ্ছি ওটা চলে আসবে সেই অ্যাপটা ডাউনলোড মানে এটা তো অ্যাপটা তো এমডিএম হবে তোমার কি ডেলিভারি পয়েন্টের কথা বলছো তো শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না আইডি পড়ে গেছে চাইল্ড করেছে এন্ট্রি হচ্ছে কিন্তু মাকে কিন্তু সেই প্রেগন্যান্ট সেকশনেই পড়ে থাকছে ওটা পয়েন্ট মা একজন বলুন বিক্ষিপ্ত হয়ে বলবেন না হ্যাঁ বলুন শুনতে পেয়েছি স্যার হ্যাঁ এটা গৌতম যে ইস্যুটা হচ্ছে সেটা হচ্ছে প্রেগন্যান্ট মাদার ইভেন আফটার ডেলিভারি অনেক দিন পরেও সেটা ইসি থেকে মানে ইসিতে আসছে না প্রেগন্যান্ট ওদের লিস্টেও থাকছেন আপনার কথা শোনা যাচ্ছে না স্যার ভালোভাবে শুনতে পাচ্ছি না হ্যাঁ বুঝতে পেরেছি প্রেগন্যান্সি ট্যাবেই পড়ে আছে পরের ট্যাবে ক্লিক করছে না মা সেই জন্য পিএনসি দেখাতে পারছি না যদিও চাইল্ড আইডি পড়ে চাইল্ডের ভ্যাকেন্সি উঠে যাচ্ছে মানে ডেলিভারি পয়েন্ট থেকে এন্ট্রি করতে অসুবিধা হচ্ছে কি না না ডেলিভারি পয়েন্টের কথা বলিনি ম্যাডাম আমি ডেলিভারি দেখিয়েছি মাকে মাকে
চাইল্ড আইডি পড়ে গেছি মা কিন্তু আমি যে প্রি ট্যাপটা না আচ্ছা আচ্ছা ওকে আর পিএনসি দেখাতে পারছি না তাহলে এই নয় যে ওই ইস্যুতে চলে গেছে ইস্যুতে যাইনি প্রেগন্যান্সিতে পড়ে আছে এটা যদি একটু ইন্ডিভিজুয়ালি আমাদের জানান স্যার হ্যাঁ আইডি দিতে হবে ম্যাডাম আইডিতে একটু হ্যাঁ একটু আইডি দিয়ে যদি জানান একটু আইডি দিয়ে জানালে আমরা রিদির সাথে কমিউনিকেট করব এই ব্যাপারে আইডি আইডি আমাদের স্টাফ যখন ব্লক থেকে ফোন করছেন রিদি কিন্তু রেসপন্স করছেন না হ্যাঁ সেটাই বলছি আমাদের একটু আইডিতে দিয়ে জানালে আসছে বিল মজুরি থেকে হ্যাঁ বুঝতে পেরেছি আরেকটা পয়েন্ট হচ্ছে ইসি যখন ট্রান্সফার হচ্ছে মানে অন্য ব্লকে চলে যাচ্ছে কাপল আমার সেই ক্ষেত্রে ট্রান্সফার করলে কিন্তু ট্রান্সফার হচ্ছে না হয়ে থাকছে চলে যাচ্ছে সেগুলোকে ডিলিট করার পরও ওগুলো কাউন্টে আছে ওগুলো ডিলিট করার অপশনটাও ঠিকঠাক দেখতে হবে আমাদের এটা টেকনিক্যাল প্রবলেম আছে ভাই গৌরব স্যার হ্যাঁ ঠিক আছে আমরা দেখছি তাহলে স্যার হ্যালো স্যার পড়াস্কুল 2 থেকে বলছেন ম্যাম পড়াস্কুল 2 থেকে বলছি হ্যাঁ বলুন পড়াস্কুল 2 থেকে বলুন পড়াস্কুল 2 থেকে ম্যাম যেটা ইসি আমাদের এটা মোর দ্যান 2 চাইল্ড কাপলে যেটা আছে স্যার ইসি তো 40% ইসি এর আইডি আছে কিন্তু তার কোনো আইডি এক্সিস্ট দেখাচ্ছে না আমরা আইডিটা দিচ্ছি কিন্তু ওই আইডিতে কোথাও কোনো মা নাই তো অলরেডি আইডি আছে কিন্তু ওই মাতে ওই আইডিতে কোনো মা নাই কোনো ডাটা নাই ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে একটা মায়ের আমি 18 বছর মেরেছি না যেটা আপডেট হওয়ার কাছে 2 বছর পর 20 বছর হওয়ার কথা নাই দেখাচ্ছে এখানে 20 বছর আগে থেকে সেই 18 বছরই পড়ে আছে এবং সেই 18 বছর পড়ে দেওয়ার জন্য আপনাদের যে টিনেজ প্রেগন্যান্সি সেখানে কিন্তু আমরা দেখাচ্ছি কিন্তু অলরেডি মাটার বয়স আমার 23 বছর কি 24 বছর হয়ে গেছে এই জন্য টিনেজ প্রেগন্যান্সি বেশি দেখাচ্ছে ওখানে যদি এগুলো ইন্ডিভিজুয়াল চেকিং না করে মানে বোঝা যাবে না এগুলো পোর্টালে চেকিং করে দেখতে হবে আমাদের ব্লকের সমস্যা স্যার প্রতিদিন একটা আমরা মাতৃমা পোর্টালের একটা রিপোর্ট পাচ্ছি যেটাতে দেখা যাচ্ছে যে মানে আমাদের যে টার্গেট রামপুরহাটে তার থেকে একটু বেশি মনে হচ্ছে আর কি এবং তার ফলে আমাদের ওভারঅল পারফরমেন্স মানে ইসি তারপরে হচ্ছে আমাদের প্রেগনেন্ট মা এবং এলিজিবল বাচ্চা যেগুলো আছে সেগুলোর অনেকটা বেশি দেখাচ্ছে আর কি তার ফলে আমাদের পারফরমেন্সটা খুব খারাপ দেখাচ্ছে মানে সেকেন্ড লাস্ট পজিশনে আমাদের স্টেটে আছে কিন্তু আমরা যখন ইন্ডিভিজুয়ালি ব্লকগুলো আমরা অ্যানালিসিস করছি তখন কিন্তু তারা বলছে যে অত আমাদের এলিজিবল কাপল বা ইয়ে নেই সেটাকে একটু আমাদের বেশি ওনায় দেখানো আছে সেটাকে একটু কারেকশন করে দেওয়া যাবে প্রথম কথা দ্বিতীয় কথা ম্যাডামকে একটা কোশ্চেন ম্যাডাম যেটা বলেছিলেন যে ওই নিউলি ম্যারিড কাপলদের ওবিসিসি এবং অন্তরা আমাদের মেইন মানে আইডিয়াল হবে
ফ্যামিলি প্ল্যানিং মেথড, কিন্তু আমরা তো ছায়াও দিচ্ছি মাঝে মধ্যে, সেটা কি আমরা কি ভুল দিচ্ছি বা এটা ছায়াটা ইউজ করা যাবে কিনা ম্যাডামের কাছে বলতে চাই। আমরা মাতৃমা পোর্টালে যখন কোন ইসি এন্ট্রি করছি, তার যদি কোন হাজবেন্ড প্রথম হাজবেন্ডের জায়গায় তার যদি সেকেন্ড ম্যারেজ হয়, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে হাজবেন্ডের নামটা যে চেঞ্জ করতে হবে, সেই চেঞ্জটা কিন্তু করতে পারছি না আমরা মাতৃমা ট্যাবে। মানে হাজবেন্ডের নামটাকে আমরা কারেকশন করতে পারছি না বা ভুল থাকলেও সেটা এডিট করতে পারছি না। নেক্সট যে অ্যাপ ভার্সনটা আসবে তাতে সমস্ত কিছু এডিট করা যাবে। এখন আপনারা এই সমস্যা নিয়ে থাকুন, অসুবিধা নেই, এটাকে নোট ডাউন রাখুন। পরের যে ভার্সনটা আসবে মোটামুটি মাস খানেক লাগবে, এক মাস পর যে অ্যাপটা অটোমেটিক আপডেট হবে আপনাদের ট্যাবে, তার মধ্যে সমস্ত মডিউলেও এডিট থাকবে, এএনসি থেকে আরম্ভ করে ইসি থেকে আরম্ভ করে চিলড্রেন সবেতেই এডিট মডিউল থাকবে। সুতরাং শুধু হাজবেন্ড নেম না, বাকি ইন্ডিকেটর গুলো ডেটা ফিল্ড গুলো আপনারা এডিট করতে পারবেন। এটা হচ্ছে আপনার ট্যাবে দেখবেন ডুপ্লিকেট ইসি ডিলিট করার জন্য একটা অপশন রয়েছে। ছোট বাচ্চা থাকলে ডিলিট হবে কি করে? সেইটাকে ডিলিট করবেন না, লাস্ট রিসেন্ট যেটা আপডেট হয়েছে সেটা ডিলিট হবে না। বুঝতে পেরেছেন? লজিকটা বুঝুন, কেন ডিলিট করতে দেবে আপনাকে? যেহেতু আপনি বাচ্চার ভ্যাকসিনেশন করছেন, ওই ইসিটা কেন ডিলিট হবে? হবে না, কিছু ক্ষেত্রে হচ্ছে না যেটা, সেটা এই যেরকম বললাম সেরকম একটু প্ল্যান করুন, হয়ে যাবে। যদি কোনো মা কোনো একটা মা যদি যদি একই মা দুটো আইডি, যদি ওই দুটো আইডি যদি ইসিতে থাকে। নন্দীগ্রাম জেলা ডিএসএম কে আমি রিকোয়েস্ট করছি, যা যা ইসি ডিলিট করতে হবে তার একটা লাইন লিস্ট করে আমাদেরকে পাঠিয়ে দাও, আমরা ব্যাকএন্ড থেকে ডিলিট করে দেব, আপনাদের কিছু করতে হবে না। কিন্তু হ্যাঁ, কোনগুলো ডিলিট হবে আপনারাই ঠিক করে দেবেন, পরে ডিলিট হয়ে যাওয়ার পর বলবেন না আমার সব গেল, এরকম বলবেন না। সে কজনেরই করছে না।
তুমি গাইগাটা যে এনএম দের আমাদের আইটি পার্সনের ট্যাবটা নিয়ে আমাদের জেলা হেডকোয়ার্টারে চলে আসো, চারটের পরে আমি দেখিয়ে দিচ্ছি, ট্যাবটা নিয়ে আসতে হবে ইন্ডিভিজুয়াল। ওকে, যদি পার্টিকুলার কোনো ট্যাবে প্রবলেম থাকে ট্যাবটা আনতে হবে। হ্যালো, কোন সিগন্যাল করছো সেকেন্ডই হচ্ছে না। সেখানে ডেলিভারি এন্ট্রিটা দুবার করে নিচ্ছে, দুটো বাচ্চার আইডি পড়ছে, সেক্ষেত্রে কি করা যাবে? কেন করছেন কেন? তার আপনি কি ডেলিভারি পয়েন্টের কে? আপনি ডেলিভারি পয়েন্টে অনেক সময় অন্য জায়গায়। আপনি কে? আমি আমি বলছি আমি এনএম। কিন্তু আচ্ছা বেশ, আমি বলে দিই দিদি, আপনি শুনুন ভালো করে একটু। ডেলিভারি পয়েন্টে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা সিআরএস এর ডেটা এন্ট্রি অপারেটররা যখন এমসিপি কার্ড নিয়ে মা ইনস্টিটিউশন ডেলিভারি করাতে এলো, তখন তিনি এন্ট্রি করলেন, করার পর এমসিপি কার্ডে আইডিটা লিখে দিলেন, বাচ্চা হয়ে গেল, মিটে গেল। এইটা নিয়ে যখন আপনার গ্রামে মা ফিরে যাচ্ছে, আপনার আশাকে তো এটা বলতে হবে আপনাকে যে মা ফিরে এসেছে, ডেলিভারি হয়েছে, এবং তার এনসিপি কার্ড দিয়ে আপনি যখন দেখছেন বাচ্চার আইডি পড়ে গেছে, তখন আবার আপনি কেন ডেলিভারি দেখাবেন? আচ্ছা, যখন বাইরে হচ্ছে মা গুলো তখন আমরা বুঝতে পাচ্ছি না। কোন বাইরে মানে কি? নার্সিং হোম বা অন্য কোনো? নার্সিং হোমে যদি ডেলিভারি হয়, নার্সিং হোমে কেউ আপনার ডেটা এন্ট্রি করে দেবে না। শুধু গভর্নমেন্ট হসপিটালেই ডেলিভারি পয়েন্টের এন্ট্রি খোলা আছে, প্রাইভেট হসপিটালের জন্য নয়। সুতরাং প্রাইভেট হসপিটালে বা যদি এন্ট্রি হয় বা নার্সিং হোমে যদি ডেলিভারি হয়, তাহলে সেখান থেকে যখন মা ফিরে এসে গ্রামে আসলো বা আরমানে এলো, সেখানে আপনাকে আসার মাধ্যমে ওই তথ্যটা পেতে হবে এবং কভারেজ ডেটাটা আপনি এন্ট্রি করবেন। তাতে তো কোনো আইডি জেনারেট হওয়ার কোনো প্রশ্নই নেই। যেটা গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট হচ্ছে না, সেইটা তো সেই ডেটাটা তো নিতে বারণ করলে না, সেই ডেটা নিতে কোথায় বারণ করলাম? ওইটা নিয়ে স্যার বলছিলেন যে ওটা নিয়ে। না, ভালো করে বোঝো কি বলছি। ডেইলি যে আমরা মাতৃমা গ্রুপটাতে ডেইলি পারফরম্যান্স যেটা দিচ্ছি, সেটাতে টার্গেট মানে হচ্ছে ডিনোমিনেটর, সেটা হচ্ছে গত বছরের ডিএসএস স্যারের এবং এসএফডব্লিউ স্যারের সইয়ে যেটা সব জেলায় গেছিল, যে ইএলএটা ফর পিডব্লিউএম লাইভ বার, সেইটার বেসিসে করা। আর মাতৃমা পোর্টালে যে টার্গেট দেয়া আছে এস্টিমেটেড পিডব্লিউ বা চাইল্ড, সেটা হচ্ছে ব্যাকডেটেড ডেটা। সেই ডেটাটা নিতে বারণ করছি, সেই টার্গেট ডেটাটা নিতে বারণ করছি, পারফরম্যান্স ডেটাটা তোমরা নাও। অর্থাৎ লবটাকে নিতে বারণ করছি, হটটাকে নিতে বলছি। লবটা তোমরা ডিএচএস স্যারের যে চিঠি লাস্ট ছিলেন 20 ডিসেম্বর 21, ওই ডেটাটাকে তোমরা ডিনোমিনেটর করো, তবে ঠিকঠাক অ্যানালিসিস হবে। আমি এটা বললাম। এবারে যেটা হচ্ছে কি, ওই রিপোর্টটার মধ্যে যেটা থাকছে না, যখন আমরা ওই রিপোর্টটা অনুযায়ী ব্লকদেরকে বলছি, এবার তার না ব্লকদেরকে বললে হবে না, ব্লকে জেলাতে আমরা যেরকম ভাবে, আমি তো এক্সেল শেয়ার করে দিয়েছি কিভাবে হয়েছে, একইভাবে তোমরা ব্লক ভিত্তিক তৈরি করো। হ্যাঁ, এবার যখন নামাচ্ছি রিপোর্টটা, তখন তো ওই মানে ডিএজি স্যারের সাইন করা বা এসআরডব্লিউ স্যারের সাইন করাটা সেই টার্গেটটা তো ওখানে রিফ্লেক্ট করছে না, মানে ওইখানে সংখ্যাটা কিন্তু আলাদা দেখাচ্ছে। টার্গেটটা বললাম তো, মাতৃমা পোর্টালে এটা প্রবলেম আছে, মাতৃমা পোর্টালে এটা আপডেট হয়নি, সব প্রথমেই বললাম। হ্যাঁ, ওটাই বলছি, ওটাই স্যার বলছিলেন। হ্যাঁ ঠিক, এই তো এগ্রিড এগ্রিড। হ্যাঁ হ্যাঁ, আমরা যখন ওই দেখছি না ব্লক ধরে আমরা ইয়ে করছি, টার্গেট অ্যানালিসিস করছি। না স্যার, ব্লকেরটা না স্যার, আপনি না ব্লকেরটা আপনারা যে ইএলএ বানিয়েছেন ব্লকের জন্য বা ব্লক থেকে যে ইএলএটা নিয়েছেন, সেইটার ভিত্তিতে আপনারা ডেটা অ্যানালিসিস করুন।
ওটাই বেস্ট হবে। কিন্তু যে তুমি যেটা পাঠাচ্ছ ওই যে আমাদের মানে লাস্ট সেকেন্ড দেখাচ্ছে রামপুরহাট, হ্যাঁ জেলাটা আমি পাঠিয়ে দিয়েছি, এবার ব্লকটা আপনাদের ব্লকের যে অ্যাকচুয়াল ইএলএ আছে সেই ইএলএ ভিত্তিতে আপনারা করুন। আমরা যেটা দেখছি আমরা সেকেন্ড লাস্ট আছে মাত্রিমা থেকে নিয়ে একটা উল্টো পাল্টা আসছে, বুঝতে পেরেছি। আর ম্যাডাম আছেন, ম্যাডামের সঙ্গে আমার একটা কড়া কথা ছিল, ম্যাডামের কাছে একটা কোশ্চেন করছিলাম যে আমাদের ওই নিউলি ম্যারিড কাপল, ম্যাডাম কি আছেন ওখানে? শাশুড়ি ম্যাডাম কি আছেন? গৌতম দা একটু রাজাঘাট, আচ্ছা গৌতম দা আমি আরেকটা অ্যাকচুয়ালি মিটিং আছে তার জন্য ম্যাডাম লিভ করেছেন, আপনার যদি কোয়েরি থাকে আমি ডাইরেক্ট ম্যাডাম কে তাহলে একটু কন্টাক্ট করে নেবেন ভায়া ফোন। ও ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ রাজাঘাট, রাজাঘাট হ্যাঁ রাজার ব্লক থেকে বলছি।